আল্লামা সাইদি বলেছিলেন আল্লামা সাইদি বলেছিলেন উত্তর গগনে কালো মেঘ জমেছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি শক্তভাবে মোকাবেলা করতে না পারো এমন অবসর গালো আধার নামবে যার সবে সাদেক কয়েকদিন পরে তিনি গ্রেফতার হয়ে গেলেন 15.5টা বছর আমরা এই কালো রাত পার করেছি কথা বলেন আল্লামা সাইদি বলেছিলেন আমাদেরকে মৌলবাদ বলো তোমরা যারা আমাদের মৌলবাদ বলো তারা হলো আগাবাদী মৌলবাদীরা আছে গাছের গোড়ায় বেশি লাফালাফি করো না টুকুরে একটা নাড়া দেব লাভ মেরে পড়বাজি দাদার দেশে আর আসতে পারবা না আমি চিন্তা করি মামুর বাড়ির কথা আল্লামা সাইদি কেন বলল মায়ানমারের কথা কেন বলিনি সিনির কথা কেন বলিনি আল্লামা সাইদি বললেন মামুর বাড়ি যেই পড়বা আজও তাই গোটা পৃথিবীর সব দেশ মুখ ফিরাই নিয়েছে ওই মামুর বাড়ি চলে গেছ আর যে মামলা হচ্ছে বুবু মরার আগে আর আশা যাবে বলে মনে হয় না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রাণপ্রিয় শেরপুরীর মুসলমানেরা ভালো আছেন তো আপনারা আলহামদুলিল্লাহ অনেক কষ্টের পরে অনেক বিপদের রাস্তা পাড়িয়ে নতুন সূর্য উদয় হয়েছে আমার বাংলাদেশে আমরা এখন স্বাধীন দেশের স্বাধীন মানুষ আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده هو اصطفاكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس
فأقيم الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم: من مات ولم يغزو ولم يحدث به مات على شهبة من النفاق أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله لا إله لا إله لا إله إلا الله محمد شكل جبان خلي একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বগুড়া জেলার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের সুতারপাড়া জান্নাতুল ফেরদাউস সর্বজনীন কবরস্থানের উন্নয়ন কল্প অনুষ্ঠিত হচ্ছে পঞ্চম বার্ষিকী একদিন ব্যাপী বিরাট তাফসিরুল কোরআন মাহফিল স্থান হচ্ছে খামারকান্দি হাই স্কুল মাঠ প্রাঙ্গণ আজকের এই মাহফিলের তারিখ হচ্ছে 18 অক্টোবর 2024 দোসরা কার্তিক 1431 বাংলা রস শুক্রবার আজকের এই মাহফিলের স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম চেয়ারম্যান পদপ্রার্থী 3 নম্বর খামারকান্দি ইউনিয়ন পরিষদ সহ সভাপতি বৃন্দ আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাবেক মেয়র শেরপুর পৌরসভা জননন্দিত নেতা জননেতা জনাব আলহাজ মোহাম্মদ জানে আলম খোকা ভাই বরণ্য অতিথিবৃন্দ বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ আলোচনা করে ধন্য করেছেন এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ তরুণ ও উদীয়মান বক্তা কারি মাওলানা মোহাম্মদ ওবাইদুল্লাহ খতিব ঝোপগাড়ি তালুকদারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ বগুড়া সদর বগুড়া সম্মানিত ভাই পরিচালক হযরত মাওলানা রফিকুল ইসলাম সাবেক ইমাম বালিয়াদিঘি ঈদগামাত সহ আজকের এই মাহফিলের শ্রদ্ধাভাজন ওলামায়ে হযরত বগুড়া জেলার বিভিন্ন থানা থেকে আগত দিনদার পরেজগার মোত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি আশা করছি সালামের জবাবটা সকলের কাছ থেকে জোরে সোরে পাবো
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের যে মালিক 18 কোটি মানুষের দেশ আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এই বাংলাদেশে আমরা বিগত 15.5টা বছর ছিলাম গৃহবন্দী অবস্থায়। আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না, চলাফেরার স্বাধীনতা ছিল না, আমাদেরকে এক রকম বন্দি করে রাখা হয়েছিল। মুসলিমই কিছু আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আর তার সঙ্গে যোগ দিয়েছিল কিছু পুলিশ লীগ, এই 3-4 লীগ মিলে দেশটারে একেবারে সর্বনাশের দ্বার প্রান্তে পৌঁছাই দিয়েছিল। আমরা ধারণা করেছিলাম এই পেতনির বাচ্চা আর মনে হয় মরার আগে যাবে না, কি তাই মনে করেছিলাম না? বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলন করে গুলি খেয়ে মামলা খেয়ে বাড়ি চলে আসলো। বাংলাদেশ জামাত ইসলামী চিন্তা করলো আমাদের দ্বারা আর হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারাও চিন্তা করলো এদের কাছে আর পারা যাবে না, এই জন্য ধরেই নিয়েছিলাম এ না মরা পর্যন্ত দেশে আর কিছু হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোথা থেকে ছোট ছোট পাখিদের পাঠিয়ে দিলেন, আবাবিল পাখির সদস্য কিছু যুবকদের পাঠিয়ে দিলেন। আবরা বাদশাহ খুব অহংকার করে বলেছিলেন বাইতুল্লাহ রক্ষা করার মতন আর কেউ নাই, বাইতুল্লাহর মতোয়ালি আব্দুল মুত্তালিবকে বলেছিল তোমার আল্লাহরে বলো বাইতুল্লাহ যেন রক্ষা করে। আব্দুল মুত্তালিব বলেছিল বলা লাগবে না, তার ঘর তিনি রক্ষা করবেন। সুবহানাল্লাহ, শেষ পর্যন্ত আবরা বাদশাহ ধ্বংস হয়েছিল একদল ছোট ছোট পাখির দ্বারা, তার বংশ, তার সৈন্য, হাতি সব ধ্বংস হয়ে গেছিল। আমরাও ধারণা করেছিলাম আর মনে হয় সুযোগ হবে না, ঠিক সেই সময় আল্লাহ পাক একদল ছাত্রদের মাথার ভিতরে বুদ্ধি দিলেন, বিবেক দিলেন, জিহাদি অনুপ্রেরণা তৈরি করে দিলেন, তারা ময়দানে নামল। শুধু নামল না, প্রথম দিন গুলিতে 100 শহীদ হওয়ার পরে তারা ময়দান ছেড়ে দেয়নি, তারা পরের দিন আরো বেগবতী হয়ে তারা আবার রাস্তায় নামল। সেখানে 200-250 মারা গেল, 200-250 লাশ ভ্যানে, রিক্সায়, অ্যাম্বুলেন্সে উঠাই দিয়ে পরের দিন আবার রাস্তায় নামলো, আবারও গুলি খেলো। যত গুলি খেয়েছে ততই ছাত্ররা রাস্তায় নেমে এসেছে। শেষ পর্যন্ত আন্দোলনের মুখে 15.5 বছরের জালেম সরকার টোপলা টুপলি বেঁধে নিয়ে পালাই যেতে বাধ্য হলো। কথা বলেন ঠিক না বে ঠিক? এই সুযোগটা কে করে দিলেন? জোরে বলেন এই সুযোগটা কে করে দিলেন? আল্লাহ সব জিনিস সহ্য করে, অহংকার সহ্য করে না। আল্লাহ নিজেই বলেছেন ফা বিউসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকারীদের আবাসস্থল এরকমই হয় যেটা আমরা দেখেছি। সুতরাং অহংকার আল্লাহ সহ্য করে না। ওনারা কি কায়দায় জনসভায় যে রসিকতা করে বলতেন আমরা পালাবো না, আমরা পালানো জাত নই, আমাদের নেত্রী পালায় না, ফকরুল সাহেব একটু জায়গা দিবেন। তারপরে বলেছিল ফকরুল সাহেব আপনার ঠাকুরগার বাসায় একটু জায়গা দেবেন। এখান থেকে 3-4 দিন না 5-6 দিন আগে ফকরুল সাহেব এক সমাবেশে বলতেছে আমি তো ওই কথা শোনার পরে দরজা খুলে রাখছি কিন্তু মেহমান তো আসতেছে না, মেহমানের জন্য আমরা অপেক্ষা করতেছি। কথা বলেন ঠিক না বে ঠিক? মেহমানের জন্য সব তৈরি কিন্তু মেহমান নাই। আর আমরা আজকে দোয়া করি, চেষ্টা করি আল্লাহ যতদিন পর্যন্ত আমাদের স্বাধীন দেশে বাঁচিয়ে রাখবে এই জালেমেরা যেন আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। আল্লাহ যেন এই কথার পর আমাদের অটুট থাকার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। কোথায় আমিলি, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। কোথায় আমিলি,
কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া শেখ হাসিনা পালাইছে হে দেশটা ছাড়িয়া কে করে দিয়েছেন তাহলে যে আল্লাহ এতটুকু সুযোগ দিলেন সেই আল্লাহ শুকরিয়া আসতে না জোরে সবাই মিলে বলুন আসতে না জোরে সেই আল্লাহর শুকরিয়া আদায় করে শুরু করছি সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ জিকির এবার আল্লাহ রসুল বলেছেন আফজালুল জিকির তিলাওয়াতিল কোরআন সবচেয়েতে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা এবার বলুন তো জিকির মানে হলো স্মরণ করা কার স্মরণ আরো জোরে বলেন কার স্মরণ কোন জায়গায় সব জায়গায় স্মরণ হবে কার এটা ইউনিয়ন এটা প্রাইমারি স্কুল এখানে প্রথম শুরু হবে আল্লাহর স্মরণ দিয়ে হাই স্কুলই স্মরণ করব কার ইউনিয়ন পরিষদে এসেই কার শুকরিয়া আদায় করব যদি সব জায়গায় আল্লাহর শুকরিয়া আদায় করা হয় আল্লাহ বেইজ্জতি করবে না ইজ্জতের সঙ্গে বাঁচাইয়া রাখবে কিন্তু আমাদের দেশের কিছু নেতা নেত্রীদের দেখতাম ক্ষমতায় যাওয়ার পরে আল্লাহরে ভুলে যেত যে কায়দায় হোক ক্ষমতায় গেছে তাই দিনের ভোট রাতে করুক আর রাতের ভোট দিনে করুক যে কায়দায় হোক ক্ষমতায় গেছে জাতীয় সংসদে গেল জাতীয় সংসদে দাঁড়িয়েই ফলর নিয়েই বলতেছে মাননীয় স্পিকার আপনি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মুজিবুর রহমানকে তারপরে স্মরণ করছি শেখ হাসিনারে পনেরো বিশ মিনিট কথা বলল একটি বারের জন্য আল্লাহর নাম মুখে উচ্চারিত হল না অথচ জাতীয় সংসদে দাঁড়াই বলা দরকার ছিল যে আল্লাহ আমাকে শেরপুরীর মাটির থেকে জাতীয় সংসদ সদস্য বানাই দিলেন সেই আল্লাহর শুকরিয়া নবীর নামে দুরুদ কিন্তু এগুলোরা বলে নাই তাই সেই সময় পেয়েছিল ফুলের মালা আল্লাহ বলতেছে তুই আমার শুকরিয়া আদায় করলি না কিছুদিন পরেই পাবি তুই জুতোর মালা দেখলেন না গতকালকে কোর্টে তুলেছে বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত নেতা আইন মন্ত্রী আনিসুল হক যে সাবেক আইন মন্ত্রী বলেছিল আমি আল্লামা সাঈদীর নাম নীতি ঘৃণা বোধ করি উনি বলেছিল বাংলাদেশ জামাত ইসলাম বলে কোন দল আছে বলে আমার মনে হয় না সেই লোকটা কালকে যখন এতিমের বেশে যখন কোর্টে আসতেছে জনগণ তখন বলতেছে কি আনন্দ লাইগা গেল রে রে বাহ 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 আমরা তাদের অত্যাচার আমরা তাদের দুঃখের দিনে আনন্দ করতে চাই না কিন্তু এতটুকু বলতে চাই সেদিন যদি আজকের দিনটার কথা মনে রাখতে আজকের এই জুতোর মালা পরে কোটে ওঠা লাগতো না পিছনে আসতেছে দরবেশ বাবা ওনার পিছনে দরবেশ বাবা যেই দরবেশ বাবা গোটা দেশের ব্যাংকের টাকাগুলো সব পেটের ভিতরে ঢুকাইছে এর পিছনে ওনার পিছনে দরবেশ বাবা আসতেছে তারপরে কিছুক্ষণ পরে দেখলাম রাশেদ খান মেনন হাজির তারপরে দেখলাম শাহরিয়ার কবির হাজির মুরগি কবির তারপরে দেখলাম সেই টেলিযোগাযোগ মন্ত্রী জোনায়েদ আহমেদ পলক আর একটা দেখলাম মোসলা ওই জাহাজ মন্ত্রী ছিল নামটা যেন কি শাজাহান খান না শাজাহান ওমর না কি এটা যেরম না শাজাহান খান ও বাবা সবাই বিড়ালের মতো লাইন দিয়েছে অথচ ওই সময় তারা মঞ্চে উঠলেই বিএনপিআর জামাতের না পুঁতে তারা ঘরে যেত না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা
সকল কাজে আমার শুকরিয়া আদায় করো দুনিয়ায় ইজ্জতের সঙ্গে থাকবে মরার পর আল্লাহ ইজ্জতের সঙ্গে জান্নাতে নিয়ে যাবে গতকালকের আগের দিন মারা গেছে বাংলাদেশের অগ্নিকন্যা মতিয়া চৌধুরী এই মতিয়া চৌধুরীর একটা নতুন জায়গা কবরের জায়গা হয়নি ওনার স্বামীর যে কবর দিয়েছিল সেই কবরে ওনারে দেশে তো আমি চিন্তা করলাম ফেরেশতা যদি আসে ফেরেশতা এসে যখন বলবে মান রব্বুকা তখন ওনার স্ত্রী জবাব দেবে না উনি জবাব দেবে যদি ও লোক বলে ফেরেশতা আবার আসছো কেন আমার তো এমনি শুরু হয়ে গেছে হাই রে কপাল আল্লামা সাইদির জানাজা তোমরা ঢাকায় করতে দেওনি আর এখন 3.5 জায়গা কবর দেওয়ার মতন জায়গা গোটা বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটারে নাই সামান্য একটু জানাজা পড়তে দেওনি আর আল্লাহ তোমাদের কবর দেওয়ার জায়গাও দিচ্ছে না যে প্রধানমন্ত্রী অহংকার করে বলতো সবাই আমার আপন তিনি দেশের মাটিতে ঠাই নাই ভারতেও জায়গা নাই এখন চোরের বেশে ডাকাতির বেশে পালিয়ে পালিয়ে চলতে হচ্ছে আল্লামা সাইদি বলেছিলেন অত্যাচার বন্ধ করো আলেম ওলামা গ্রেফতার বন্ধ করো মুসল্লিদের মারা বন্ধ করো নতুবা এমন একটা সবাই আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না সেটা এখন হয়নি হয়নি ভারত বলতেছে ভিক্ষার দরকার নেই কুকুর ঠেকা প্রায় বলতেছে আপনি অন্য জায়গায় চলে যান গতকালকার একটা সুসংবাদ দিয়ে আলোচনা শুরু করছি আমাদের বাংলাদেশের ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 45 জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে ভারতের কাছে আমি ফোন করেছি ভারতের কাছে চিঠি লিখেছি ওয়ানতি বেলাম বেদনা আমাদের দেশে ফেরত দেওয়া হয় আমরাও তোমার জন্য অপেক্ষা করতেছি আপা দয়া করে বিদেশে বসে বাকুম বাকুম করেন আমার দেশে এসো আমাদের খালেদা জিয়া তিনি মামলা খেয়েছিল রায় খেয়েছিল কি বলে সাজা খেয়েছিল দেশ ছেড়ে পালিয়ে যায়নি মুনাফেক ইসাদ পালিয়ে যায়নি জামাতের নেতৃবৃন্দর ফাঁসি দিয়েছ একটা নেতা কর্মীও বিদেশে পালিয়ে যায়নি আর আপনি এত বড় শক্তিশালী নেতা তা ভারতে বসে বাকুম বাকুম করতেছেন কেন দেশে আসুন দেশে আসুন দেশে আসুন আবার বলতেছে আমি সীমানায় আছি টুপ করে ঢুকে পড়ব টুপ করে ঢুকে দেখেন একটু কেরাম লাগে আইস চট করিয়া আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া ও বুবু আইস চট করিয়া আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া আমরা রিসিপশনে বৈশাছি রিসিপশনে বৈশাছি জুতোর মালা লইয়া আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া তুমি নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া দিন ধর্ম আর মানবতা সবকিছু ছাড়িয়া বুবু সবকিছু ছাড়িয়া তোমার পাপের শাস্তি তোমার পাপের শাস্তি পাইতে হবে যাইও না ভুলিয়া আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া বুবু আইসো চট করিয়া আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া একটু এসে দেখো 18 কোটি মানুষ লাঠিতে তেল মাখিয়ে সীমান্ত পাহারা দিচ্ছে আসো বুবু আসো তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো
এই পৃথিবীতে যদি কেউ কোরআন ভুলে যায় আল্লাহ ভুলে যায় তাহলে এই পৃথিবীতেই সে কি হয় লাঞ্ছিত অপমানিত হয় আর কিয়ামতের দিন সে কি হয়ে উঠবে অন্ধ হয়ে উঠবে قال ربي لما حشرتني أعمى ওই অন্ধ লোকটি বলবে ওই নেতা লোকটি বলবে আল্লাহ আমি তো শেরপুরের নেতা ছিলাম জিহাদির মাহফিলে ব্যারিকেড দিয়েছিলাম জিহাদির মারার জন্য চেষ্টা করেছিলাম আমি তো সেই কুখ্যাত নেতা আবার তো চোখ ছিল তুমি আমার চোখ উঠাই নিলে কেন আমি অন্ধ কেন আল্লাহ বলবে কিয়াম তো দুনিয়ায় তোর কোরআন দিয়েছিলাম আর তোর দুটো চোখ দিয়েছিলাম তুই সব জিনিস দেখেছিলি আমার কোরআন দেখিসনি সব জিনিসই নজর করতিস কিন্তু কোরআনে নজর করিস নাই তুই যেমন কোরআন থেকে চোখটা ফিরাই নিয়েছিলি আমি আল্লাহ পাক আজকে রহমতের চোখ তোর থেকে ফিরাইয়ে নিলাম তাহলে কোরআনের দিকে নজর না করলে কোরআনের আলেমের দিকে ভালোভাবে না তাকাইলে কিয়ামতের দিন আল্লাহ কি করে উঠাবে অন্ধ করে উঠাবে আল্লাহ রহমত থেকে বঞ্চিত হবেন এই জন্য বাজান এই সমস্ত আলেমগুলো হলো জীবন্ত কোরআন কথা বলেন এই সমস্ত আলেমগুলো কি হাফেজগুলো জীবন্ত কোরআন আলেমগুলো জীবন্ত কোরআন আর এগুলো হলো কাগজে লেখা কোরআন এই জীবন্ত কোরআনের মাহফিলে বসলে জীবন্ত কোরআনের দিকে তাকাইলে আল্লাহ পাক চোখ নিয়ে রোজে মহাশরের ময়দানে উঠাবে আর যারা আমাদেরকে না দেখে কোরআন না দেখে মোনাজাতের আগে চলে যাবেন হয়তো আল্লাহ পাক অন্ধ করে উঠাতে পারে এখন আপনি অন্ধ হয়ে উঠবেন না চোখ নিয়ে উঠবেন কারা কারা চোখ নিয়ে উঠতেছেন একটু হাত উঁচু করে দেখান যে আমি কিয়ামতের দিন চোখ নিয়ে উঠতে চাই আত্মমান যারা যারা চোখ নিয়ে উঠতে চান তারা আজকের মাহফিলের মোনাজাতের আগে বাড়ি যাওয়া যাবে না যদি যান তাহলে বুঝতে হবে আপনি কোরআন থেকে চোখটা ফিরাই নিলেন কিয়ামতের দিন সবার চোখ থাকবে আপনার চোখ থাকবে না তাহলে আমরা কিয়ামতের দিন জান্নাতি চোখ নিয়ে উঠতে চাই কথা বলেন ঠিক না বে ঠিক তাহলে কোরআনের দিকে কোরআনওয়ালাদের দিকে নজর রাখবো ইনশা ইনশা এবার চলুন হাদিসে যাই আল্লাহ রসুল বলেছেন আল কোরআনু শাফিয়াম মুসাফা আমা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ ও মান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার আল্লাহ নবী বলেন কোরআন এমন একটা উকিল কোরআন এমন একটা বিতর্ককারী কিয়ামতের দিন যখন জাহান্নামী আর জান্নাতি দুইটা দল হয়ে যাবে আল্লাহ পাক আল্লাহ পাকের সামনে এই কোরআন আল্লাহর কাছে তর্ক করবে আল্লাহর কাছে তর্ক করবে আল্লাহর কাছে কোরআন বিভিন্ন প্রশ্ন করবে আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় পাঠিয়েছিলে যারা আমার পক্ষে ছিল যারা আমাকে ইমাম বানিয়েছিল যারা আমাকে সামনে রেখে রেখে ওয়াজ শুনেছিল আল্লাহ আমি দোয়া করতেছি তাদেরকে আমার পিছনে দাও আমি তাদেরকে নিয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই তাহলে ইমাম কোথায় থাকে সামনে না পিছনে ইমাম সামনে না পিছনে থাকে আমরা যদি কোরআনকে সামনে রাখতে পারি কোরআন আমাদের নিয়ে কোথায় যাবে আরো জোরে বলেন জান্নাতে যেতে পারে আর যদি কোরআনকে পিছনে রেখে কেউ চলে যায় কোরআনকে যদি পিছনে রেখে কেউ চলে যায় কিয়ামতের দিন এই কোরআন ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে ও বন্ধু কবরস্থানের মাহফিল কত মানুষ কবরে গেল কত মানুষকে কবরে দিলাম কত মানুষের জানাজা পড়ালাম কত মানুষের জন্য দোয়া করলাম শিক্ষা নিলাম না তাই আজকে আপনাদের কাছে দোয়া করতেছি কোরআনকে পিছনে রেখে আমরা কেউ চলে যাব না ইনশা তাহলে কোরআনকে রাখবো কোথায় সেই কোরআন থেকে সেই কোরআনের সূরা হাস কোন সূরা ১৭ নম্বর পারার ২২ নম্বর সূরা সূরাতুল হজের একবার সর্বশেষ আয়াতটা ৭৮ নম্বর আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ওই আয়াতটার পরে ভিত্তি করে খুব বেশি না আমি ৯:৩০টায় শুরু করেছি ১১১১টায় শেষ করব ১১১১টার একটু আগে শেষ করব এই সময়টুকু কি কোরআনের জন্য দেওয়া যাবে দেওয়া যাবে ইতিমধ্যে ১০টা বেজে ২০ মিনিট হয়ে গেছে তাহলে আর মাত্র ১ ঘন্টা ১০ মিনিট সময় হয়তো হতে পারে অথবা তার সে একটু কম বেশি হতে পারে এতটুকু একটা ঘন্টা সময় কোরআনের জন্য কি দেওয়া যাবে
কোরআনের জন্য কি দেওয়া যাবে, কারা কারা কোরআনের জন্য থাকতে রাজি আছেন দুই হাত উঁচু করে দেখান, দয়া করে দয়া করে দয়া করে দয়া করে যারা থাকবেন না তারা হাত তুলবেন না, যারা থাকবেন না তারা হাত তুলবেন না। আমি আলোচনা শুরু করি ফুটপাট করে উঠবেন, এটা শয়তানের লক্ষণ। কোরআনের মাহফিল থেকে কোন ইমানদার লোক উঠতে পারে না, যারা উঠবে বুঝতে হবে হয় আমলিগির লোক নাই শয়তানের লোক। এই দুই গ্রুপ ছাড়া কোরআনের মাহফিল থেকে কেউ উঠবে না, যেটা উঠবে হয় বুঝতে হবে আমলিগির কর্মী নাই বুঝতে হবে শয়তানের কর্মী। ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতি শয়তান, তোমরা শয়তানের অনুসরণ করো না, শয়তান কখনো কোরআন শুনবে না। তাহলে আমরা কোন সুরাত থেকে আলোচনা করছি, কত নম্বর আয়াত? সাতের পিটি আট, 78 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্ক জিহাদি হুয়াসতাবাকুম وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِي الدِّينِ مِنْ حَرَجٍ। এই অংশ পর্যন্ত থাক। আল্লাহ বলতেছে জিহাদ করো আল্লাহর রাস্তায়, জিহাদের হক আদায় করি। কে বলতেছেন? আবার জিহাদের কথা শুনলে কিছু লোকের নাক সেটকা সেটকি হয়, কিছু লোক মনে করে জিহাদ মানে মনে হয় মারামারি। না রে বন্ধু, জিহাদ মানে মারামারি নয়, জিহাদ মানে প্রচেষ্টা। এই যে ছাত্ররা ময়দানে কাজ করেছে এটা হলো সর্বোত্তম জিহাদ। সর্বোত্তম জিহাদ হলো সংস্কার আন্দোলনের ছাত্ররা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, রাজপথ দখল করেছে, বাতিলদের তাড়িয়ে দিয়েছে, এটা একটা জিহাদ। এ জিহাদ মসজিদে বসে হয় না, এ জিহাদ দোয়া করে হয় না, এ জিহাদ করতে গেলে ময়দানে সশরীরে নামা লাগে। দোয়া করলেও কাজ হয়, কিন্তু সব সময় দোয়া করি কাজ হয় না। বলুন তো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা অনুসিয়ে আমার দোয়া কি বড়? হোসাইনের দোয়া বেশি ছিল না? হোসাইন দোয়া করে কি ময়দান রক্ষা করতে পেরেছিল? নামতে হয়েছিল কোথায়? ময়দানে। আল্লাহ নবীর চাইতে বড় দোয়াকারী আর পৃথিবীতে কেউ ছিল না। রসুলকে উহুদের ময়দানে রক্ত দেওয়া লেগেছে, কথা বলেন ঠিক না বেটি? রসুলকে তায়েফের ময়দানে মার খাওয়া লেগেছে। সুতরাং আজকে যারা মনে করো মসজিদে বসে খানকায় বসে মসজিদে দোয়া করে সরকার পরিবর্তন করবা, ভুলির স্বর্গে বসবাস করছো, দোয়াও করা লাগবে ময়দানে নামাও লাগবে। দোয়া আমরা কম করিনি। যখন আমার নামে 20টা মামলা হলো, যখন আমাকে 5 দিন রিমান্ডে নিল, ওই রিমান্ডে 5 দিন থেকে যে কত মন চোখের পানি ফেলেছি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কিন্তু ওই চোখের পানিটা তখনই কাজে লেগেছে যখন এই ময়দানে কোমরে গামছা বেঁধে নেমেছি, তখন ওই জিহাদটা কাজে লেগেছে, দোয়া তখনই কাজে লেগেছে। আমাদের দেশের কিছু লোক আছে দোয়া করি সব পরিবর্তন করি ফেলবে। হ্যাঁ, দোয়ারও দরকার আছে, দোয়ারও দরকার আছে। আল্লাহ রসুল বলেছেন আইনান এলান তামসুমার আইনুন বা কাতফি খাসিয়াতিল্লাহ ও আইনুন বা তা তাহারি সুফি সাবিলিল্লাহ। দুইটা চোখকে দুই কাজে লাগাও, একটা চোখ রাতের অন্ধকারে কাঁদো, যাই নামাজে বসো, আল্লাহর সাহায্য কামনা করো, আর একটা চোখ দিনের বেলায় ময়দানে কাজে লাগাও। দুইটা চোখ দুইটা জায়গায় লাগাও, জাহান্নামে যাবা না। তাহলে দুইটা চোখ রাতেও কান্তি হবে, দোয়া করতে হবে, দোয়া ছাড়া হবে না। আপনি আমি একলা চেষ্টা করি কিছুই হবে না যদি আল্লাহ রহমত না হয়। আবার আল্লাহ রহমত তখনই হবে যখনই আপনি ময়দানে নামবেন, কম্বলের মধ্যে শুয়ে শুয়ে আল্লাহ রহমত কামনা করলে রহমত হবে না। এই জন্য কান্দাও লাগবে ময়দানেও থাকা লাগবে, কথা বলেন ঠিক না ঠিক? বিএনপির দলের লোক বেশি না কম? অনেক বেশি। বাংলাদেশ জামাত ইসলামের দলে কম না বেশি? কিন্তু দীর্ঘ 15.5 বছর কিছুই হয়নি কেন? না, কে বলেছে বাড়াইনি? বাড়াইনি মানে বাড়াইনি মানে এক একটা সাধারণ ছোট কর্মীর নামে 30-40টা মামলা, আর বাড়াইনি মানে খালেদা জিয়া বেরুত পারিনি, খালেদা জিয়ার বেরুতি দেয়নি, আসে আর একজন তো লন্ডনে বসে আছে, বড় বড় নেতাদের ফাঁসি দিয়ে দিল, আর বারুইনি মানে বারুই ছিল, ঠিকই ময়দানে নেমেছিল, কিন্তু কিন্তু কি
যতবার নেমেছে ততবার গুলি খেয়েছে, আর যখনই গুলি খেয়েছে তখন নেতারা ঘরে এসে চার ময়দানে যায়নি, কিংবা ওই বিএনপি জামাত সমন্বয় করে একসঙ্গে নামতে পারিনি, এই জন্য ময়দান দখল হয়নি। আর এই যুবকেরা, এদের কোন দল পার্টি ছিল না, এদের টার্গেট ছিল ব্যক্তির বাচ্চা, ফেরাউনের বাচ্চা, না নামা পর্যন্ত আমরা ময়দান ছেড়ে দেব না। যখন এই মনে বল নিয়ে রাস্তায় নেমেছে তখন আল্লাহ সাহায্য করতে বাধ্য হয়েছে। সুতরাং দুইটা জিনিস লাগবে, দোয়াও করা লাগবে, ময়দানে থাকাও লাগবে, ময়দানে থাকা লাগবে, দোয়া করা লাগবে। শুধু দোয়া করলে হবে না, ময়দান ছেড়ে দিলে হবে না, আবার শুধু ময়দানে থাকলে হবে না, আল্লাহর রহমত কামনা করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতে জিহাদের হক আদায় করে জিহাদ করো। এই জিহাদ করার জন্য, এই সমাজে চেষ্টা করার জন্য তোমাদেরকে আমি আল্লাহ পাক তৈরি করেছি, তোমাদেরকে আল্লাহ আমি তৈরি করেছি। ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, আর দিনের ব্যাপারে কোনো সংকীর্ণতা রেখে দেই নাই, দিনের ব্যাপারে কোনো কমতি রেখে দেই নাই, এটা নেই ওটা নেই, ওটা হবে না এটা হবে না, এটা দিনের ব্যাপারে নাই। আমি দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি, এখন দিন টিকাই রাখার দায়িত্ব তোমাদের, দিন টিকাই রাখার দায়িত্ব আমাদের সকলের। কথা বলেন ঠিক না বে? ঠিক। সরমনায়ওয়ালারা মনে করতেছে জামাতাকে ময়দান পরিষ্কার করুক তাই আমরা যাব। আমরা তার একটু জেকের করি নেই, না 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 না, চরমনাই ভাইদেরকে বলি জামাত ইসলাম ময়দানে আছে, তোমাদেরকেও ময়দানে নামা লাগবে। আবার জামাত ইসলাম মনে করতেছে আমরা একা একাই ময়দানে নামবো, সরমনার দরকার নেই। না রে ভাই, না রে ভাই, সব টুপিওয়ালাদের ময়দানে নামা লাগবে। যদি সব টুপিওয়ালারা একজোট হয়ে ময়দানে নামতে পারি, আমি সাদা কাগজে লিখে দিতে পারি আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী দেশ হবে টুপিওয়ালাদের দেশ, আগামী দেশ হবে কোরআনের দেশ। এখন গোটা বাংলাদেশে একটাই আওয়াজ উঠেছে, সকল দলের দেখা শেষ টুপিওয়ালার বাংলাদেশ, সকল দলের দেখা শেষ টুপিওয়ালার বাংলাদেশ। আপনারাও কি সব একমত? সবাই একমত, সবাই একমত। যারা বুকে হাতে হাত বাঁধে তাদেরকে আমরা কি বলি? আহলে হাদিস। যারা নাবির নিচে হাত বাঁধে তাদেরকে আমরা কি বলি? হানাফি। যারা হাত বেঁধে রাফাদাইন করে তাদেরকে সাফি মালিকি হাম্বলি বলি। সবাই আমার ভাই, সবাই নামাজি, সবাই এক আল্লাহর পরে বিশ্বাস করে, সবাই আমার ভাই। আগামী দিনে সবাইকে একজোট হয়ে এই ফেরাউনদের মোকাবেলা করতে হবে। এখানে ফতোয়া দেওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। দয়া করে ফতোয়াবাজরা মুখ বন্ধ করুন, ফতোয়াবাজরা মুখ বন্ধ করুন। এখন ফতোয়া দেওয়ার সময় না, এখন দিন কায়েমের সময়। তারপরে যখন দিন কায়েম হয়ে যাবে, যে যে সেক্টরে আসেন সেই সেক্টরে চলে যাবেন, আমরা কাউকে বাধা দেব না। কিন্তু এখন ইসলামী আন্দোলনের বিরুদ্ধে তথা দিন কায়েমের বিরুদ্ধে যে মৌলবি ফতোয়া দেবে ওর ঠ্যাং ভেঙে ওই আওয়ামী লীগ সঙ্গে ভারতে পাঠিয়ে দেওয়া হবে। ফাজলামি করার জায়গা পাও না, একবারও ময়দানে পাওয়া যায় না, শুধু ফতোয়া ফতোয়া ফতোয়া। বেশি ফতোয়া দিলে চোখ তুলি ফেলবেন। দিন কায়েমের সময় এসেছে, এখন ফতোয়া দেওয়া যাবে না। হ্যাঁ, ফতোয়া দেব কোথায়? যদি কোনো ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে যায় তার বিরুদ্ধে ফতোয়া দেব, যদি কোনো ব্যক্তি রসুলের বিরুদ্ধে কথা বলে তার বিরুদ্ধে ফতোয়া দেব। কিন্তু এখন হাত বান্ধানে ফতোয়া চলবে না, মিলাপ দিয়ে ফতোয়া চলবে না, কে মিলাপ করলো আর কে মিলাপ করলো না ও নিয়ে ফতোয়া চলবে না, এখন মোনাজাত কে করলো আর কে করলো না ও নিয়ে ফতোয়া চলবে না, এগুলো নকল বিষয় নিয়ে কোনো ফতোয়া দিয়ে সমাজকে বিভক্ত করা যাবে না। এখন আহলে হাদিস, হানাফি, মালিকি, সাফি, হাম্বলি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সবাই আমরা এক হয়ে কোরআনের পক্ষেই আন্দোলন করব। বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে অনেক শীর্ষস্থানীয় কেন্দ্রীয় নেতারা আছে আহলে হাদিসের লোক,
অনেক কেন্দ্রীয় নেতা আছে আহলে হাদিসের লোক, আমি চ্যালেঞ্জ করতে পারি, নির্বাহী পরিষদে আহলে হাদিসের লোক আছে, সেখানে দ্বন্দ্ব হয় না, এখানে এত দ্বন্দ্ব হবে কেন? সুতরাং আমি আপনাদের ছোট করছি না, আপনারা আমার ভাই, তাবলিগ আমার ভাই, চরমুনাই আমার ভাই, হেফাজত আমার ভাই, সব ভাই একজোট না হলে এদেশে শান্তি আনা যাবে না। আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? আমার কথা কি বুঝতে পেরেছেন? যদি এই জোটের ভিতরে দিন কায়েমের ব্যাপারে কেউ মতপার্থক্য সৃষ্টি করতে চায়, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফারাকু ফিহে, দিন কায়েমের ব্যাপারে যদি কেউ মতপার্থক্য সৃষ্টি করতে চায়, ধরে নেবেন হয় ওর জন্মের সমস্যা, নাই ধরে নেবেন আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের দালাল। আওয়ামী লীগের সঙ্গে কিছু হুজুর ছিল না, কফিলউদ্দিন সাহেব, উনি গণজাগরণ মঞ্চে যেয়ে বলেছিল আল্লামা সাঈদীর ফাঁসি চাই, উনি বলেছিলেন নিজামীর ফাঁসি চাই, উনি বলেছিল এদেশে সাঈদীর ফাঁসি না দিলে আমরা শান্তি পাবো না, আবার উনি বলেছিলেন শেখ হাসিনাকে আপনি কওমি জো, আপনি কি জান্নাতি মহিলা, কওমি জো ছিলেন, বলেছিল রুহুল আমিন সাহেব। এগুলো আমাদের চিনতে হবে, শুধু টুপি দেখলে ভুলে গেলে চলবে না, শুধু ওয়াজ দেখলেই ভুলে গেলে চলবে না, সেই ওয়াজটা জাতির জন্য কল্যাণ হচ্ছে না অকল্যাণ হচ্ছে এটাও জানি জাতির জানার দরকার। আমার ভাইয়েরা, তাহলে জিহাদ মানে চেষ্টা, এখন আমরা চেষ্টার প্রায় দ্বার প্রান্তে পৌঁছে গেছি, সামনে নির্বাচনে এই চেষ্টাটুকু যদি চালিয়ে যেতে পারি রে ভাই, আমাদের চেষ্টা সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবে। এই জন্য এখন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি দেখা দেখি সময় নাই, আমাদের সময় বিএনপি জামাত ইসলাম আন্দোলন করে দেশ স্বাধীন করেছে, দুই দলের ভিতরে কোনো মতপার্থক্য সৃষ্টি করলে চলবে না, শেরপুরে যাকেই নমিনেশন দেওয়া হবে তার পক্ষে আমরা কাজ করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বজায় রাখতে চাই। আর যদি এখনো ঠেলাঠেলি করি ওরাই কিন্তু আবার ময়দানে দখল করে নেবে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের মিল্লাতের পিতা ইব্রাহিমের আনা ধর্মের পরে তোমাদের টিকে তোমরা টিকে থাকো, কারণ হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছে মুসলমান, সুতরাং মুসলমান জাতির পিতা হলো ইব্রাহিম। মুসলিম জাতির পিতার নাম কি? জোরে বলেন তো, মুসলিম জাতির পিতার নাম কি? যারা বিএনপি করে তাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম। না, যারা জাতীয় পার্টি করে তাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। যারা বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মী আছে তাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। যারা সর্বনাই হেফাজত করে তাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। যারা আহলে হাদিসের লোক তাদের জাতির পিতার নাম কি? কেবলমাত্র একটা দলের জাতির পিতার নাম হলো, সেই দলটার নাম বলেন আওয়ামী লীগ জাতির পিতা বলে ইব্রাহিমকে মনে করে, কথা বলে জাতির পিতা বলে বঙ্গবন্ধুরে মনে করে। কিন্তু গতকাল একটা আইন পাশ হয়েছে, বঙ্গবন্ধুকে বাংলাদেশের মানুষ আর জাতির পিতা মনে করে না, এই জন্য এখন সব জায়গায় লেখা আছে জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব ঘোড়ার ডিম। জাতির পিতা ইব্রাহিম, হ্যাঁ শেরপুরের মুসলমান স্পষ্ট করে বলুন, জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব ঘোড়ার ডিম, সবাই মিলে বলেন জাতির পিতা ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম। এই কথাটা তিন মাস আগে বলা যেত না, আহা শেরপুরি মাহফিল হচ্ছে, এই শেরপুরি মাহফিল হচ্ছে, তো শেরপুরি মাহফিল আছে চারিদিকে পুলিশ ঘিরে ফেলেছে, তো আমার সঙ্গে যারা আছে তারা বলছে হুজুর পুলিশ বলে চারিপাশে ঘিরে ফেলেছে, তো কী করা যায়? তো একজন এসে বলছে হুজুর ওয়াজ করেন দেখি কী করা যায়। ওয়াজ করলাম, ওয়াজ করার পরে চিঠিতে একটা ছোটো চিঠিতে লিখে দিল দ্বিতীয় বক্তা সম্ভবত, লিখে দিল হুজুর আপনি যখন ওয়াজের মোনাজাত ধরবেন তখন অর্ধেকটা আপনি করবেন ওর অর্ধেকটা ডাইন পাশের হুজুরের কাছে দেবেন, এর মধ্যে আমরা ব্যবস্থা করতেছি।
এখন আমি রব্বানা জলামনা আংফুসানা ওয়াইলাম তাগফিরিলানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা বলে মাইক ডাইন পাশে রোজারি কাজ দেওয়া হয়ে গেছে। লাইটটা 50 সেকেন্ডের জন্য অফ করিস, আমার ওরা পিছন দিকে টেনে নিল, ও হুজুর মোনাজাত করতেই আছে, আর পুলিশিরা মনে করতে বোধ হয় সেই হুজুরই মোনাজাত করলেন। এরপরে মাহফিল শেষ ওই হুজুরি ধরিস, তো হুজুর বলতে আমি তো শেলক না, তো বলতে তাহলে শেলক গেল কই, কই শেলক তো চলে গেছে। পুলিশ তখন বলতে কি জেন হুজুর, ওই সেইখান থেকে একটা নাম হয়েছে আমি নাকি জেন হুজুর, আসলে আমি জেন ফেন কিছু না। তাহলে আমি জিনিসটা এই জন্য বলতেছি কত কষ্ট করে আমাদের কথাগুলো বলতে হয়েছে। সুতরাং আজকে আপনাদেরকে বলতে চাই আমাদের পিতার নাম হলো কি, ইব্রাহিম আলাইহিস সালাম। এর ভিতরে কোন রকমের কি বলে সন্দেহ নাই, আমার পিতা ইব্রাহিমের পরে আমাকে টিকে থাকতে হবে। এবার আসুন তাহলে জিহাদ করতে হবে, জিহাদের হক আদায় করে। আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দিতে শুরু করলেন, যখন কালেমার কথা বললেন, রসুলের বিরুদ্ধে শক্তি ছিল না ছিল না? আরো জোরে বলেন ছিল কি ছিল না? রসুলের বিরুদ্ধে শক্তি, মদিনায় রসুল চলে গেলেন, একটা ইসলামী স্টেট হয়ে গেল, একটা ইসলামী রাষ্ট্র হয়ে গেল। ওই মদিনার ভিতর থেকে একজন কবি কবিতা লিখলো রসুলের নামে, এই কবিতার নাম হলো কাব ইবনে আশরাফ। তিনি কবিতা লিখলেন রসুল নারী লুবি, রসুল সম্পদ লুবি, রসুল দেশ লুবি, রসুল বহু নারীর পানি লুবি। এই কথাটা রসুলের কানে যখন আসলো আল্লাহর নবীর মুখটা মলিন হয়ে গেল। আল্লাহ নবী জাতিরে বলেছেন আমার জাতি ভালো করে খেয়াল করো, আমি যদি নারী লুবি হতাম আমার যৌবন কালটা কেটেছে একটা বুড়ি মহিলার সাথে। রসুল যখন 50 বছরের যুবক না 25 বছরের যুবক, তখন খাদিজা 40 বছরের বুড়ি। এই খাদিজা না মৃত্যুবরণ করা পর্যন্ত রসুল আর কাউকে বিয়ে করেন নাই। তাহলে যদি রসুল নারী লুবি হতেন যৌবন বয়সে অনেক নারী গ্রহণ করতে পারতেন। রসুলের সঙ্গে যতগুলো নারীর বিয়ে হয়েছে শুধুমাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া আর সব নারীরা ছিল হয় বিধবা, নাই স্বামী পরিত্যক্তা, নাই বার্ধক্য উপনীত হয়েছে। তারা আরজি করেছে আর রসুল আল্লাহ জীবন যৌবন তো সব শেষ, এখন শুধু কেয়ামতের দিন আপনারও একটু স্ত্রী হয়ে উঠতে চাই, আপনি দয়া করে আমাকে গ্রহণ করুন। একমাত্র আয়েশা ছাড়া বাকি সব নারীরা ছিল বিধবা অথবা স্বামী পরিত্যক্তা। সেই রসুলকে নিয়ে এখন বাজে কথা বলে ভারত, আমাদের দেশের কিছু লোকরাও নাস্তিকরা রসুলকে নিয়ে বাজে কথা বলে, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কসম ভারত, তুমি মনে করো না তুমি বড় দেশ, তোমার দেশে পারমাণবিক বোমা আছে, তোমার দেশে ক্ষেপণাস্ত্র আছে, তোমার দেশে মারণাস্ত্র আছে, আমার কিচ্ছু নাই, কিন্তু তোমার আমার যা আছে তোমার তা নাই। আমার দেশের 18 কোটি মানুষের ভিতরে 17 কোটি মুসলমান, 17 কোটি মুসলমানের আছে বুক ভরা ঈমান, আমাদের আনাছে কানাছে আছে বাট ঝাড়, আর বিভিন্ন ভাটায় আছে ইটির ঘর, আমাদের বুক ভরা ঈমান, আর বাঁশের লাঠি নিয়ে ইটির খ ব্যাগের ভিতরে করে নিয়ে জেকের করতে করতে ভারত তোমার দখল করে ফেলবো, তোমার পারমাণবিক বোমা মারার আগেই আমার ইমানদারেরা দেশ দখল করে নেবে। ওদিকে আছে পাকিস্তান, এদিকে আছে আফগানিস্তান, এদিকে আছে কাশ্মীর, চারিদিক থেকে যদি তকবীর ধ্বনি তোলে শেখ হাসিনা যেমন পালিয়ে গেছে ভারত তোমাকেও পালিয়ে যেতে হবে। যদি বলেন হুজুর এত জোর করে বলতেছেন কি করে, জোর করে বলেছি সাইদি যা বলেছে আমিও তাই বলতেছি, আল্লামা সাইদি যা বলেছে প্রতিটা কথা কাজে লেগেছে না লাগেনি? আল্লামা সাইদি বলেছিলেন পালানোর জায়গা পাবা না, এখন তাই দেখতেছি, ভারত তাড়িয়ে দিল আবুধাবিতে, আবুধাবির থেকে আবার ভারতে, এখন যে কোথায় আছে আল্লাহই ভালো জানে। আল্লামা সাইদি বলেছিলেন, আল্লামা সাইদি বলেছিলেন উত্তর গগনে কালো মেঘ জমেছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি, যদি শক্তভাবে মোকাবেলা করতে না পারো এমন অবস্যার গাঢ় আধার নামবে যার সবে সাদেক।
কয়েকদিন পরে তিনি গ্রেফতার হয়ে গেলেন 15.5টা বছর আমরা এই কালো রাত পার করেছি কথা বলেন আল্লামা সাইদি বলেছিলেন আমাদেরকে মৌলবাদ বলো তোমরা যারা আমাদের মৌলবাদ বলো তারা হলো আগাবাদী মৌলবাদীরা আছে গাছের গোড়ায় বেশি লাফালাফি করো না টুক করে একটা নাড়া দেব লাভ মেরে পড়বাজি দাদার দেশে আর আসতে পারবা না আমি চিন্তা করি মামুর বাড়ির কথা আল্লামা সাইদি কেন বলল মায়ানমারের কথা কেন বলিনি চিনির কথা কেন বলিনি আল্লামা সাইদি বললেন মামুর বাড়ি যেই পড়বা আজও তাই গোটা পৃথিবীর সব দেশ মুখ ফিরাই নিয়েছে ওই মামুর বাড়ি চলে গেছ আর যে মামলা হচ্ছে বুবু মরার আগে আর আসা যাবে বলে মনে হয় না আমি চিন্তা করি একজন লোকের একবারকে ফাঁসি দেয় আর এর যদি 1000 বারও ফাঁসি দেওয়া হয় এই পেত্নির বাচ্চার 1000 বার ফাঁসি দিলে মানুষের রাগ কমবে না পিলখানা হত্যার ফাঁসি আল্লামা সাইদির রায়ের পরে 350 মানুষের ফাঁসি সাড়ে তিনশো মানুষের রায়ের ফাঁসি এরপরে হেফাজতের অগণিত আলেমদের মারার জন্য অপরাধের জন্য ফাঁসি গণহত্যার ফাঁসি আমাদের আয়না ঘর করার জন্য ফাঁসি এইভাবে যদি একের পর এক ফাঁসি দেওয়া লাগে তাহলে 1000 বার ফাঁসি দিতে হবে এখন আমি চিন্তা করি একটা লোকের 1000 বার ফাঁসি দেবে কি করে একবার ফাঁসি দিতে হবে মরার মতন হলে খুলে ফেলতে হবে আবার খানিক দিন পর আবার দিতে হবে দে দেখতে হবে বলতে হবে নিজামী সাহেবের ফাঁসি দিলে কেমন লাগে একটু দেখ আল্লাহ রসুলের বিরুদ্ধে কবিতা লিখলো নাম কি বললাম বলে গেলে হবে না তো কাব ইবনে আশরাফ কি নাম কাব ইবনে আশরাফ নবী এই কথাটা শুনলেন মদিনার মসজিদে চলে আসলেন মদিনার মসজিদে এসে খুতবা দেবেন নবীর মুখটা মলিন নবীর মুখটা খুব ছোট হয়ে গেছে হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ মুখটা মলিন কেন নবী বললেন ওমর রে এমন একটা দুঃখের কথা শুনেছি জাতির সামনে বলতেও পারি না আল্লামা সাইদির যখন কোঠে বলা হলো আপনি ধর্ষণকারী আল্লামা সাইদির চোখ বেয়ে বেয়ে টপ 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 করে পানি পড়তেছিল আমরা সে ছবি দেখেছি আল্লামা সাইদি বুকের পরে কোরআন শরীফ নিয়ে মহামান্য আদালতের সামনে দাঁড়িয়ে বলেছিল মহামান্য আদালত আমি ধর্ষক নই ওনার বড় ছেলে যখন মৃত্যুবরণ করলো খুলনার মাটিতে জানাজা হলো আমি সে জানাজা উপস্থিত ছিলাম উনি জাতির সামনে দুই হাত তুলে বলেছিল হে আমার জাতি আমি ধর্ষণকারী নই তার আল্লাহ তোমার জাতের শপথ ইজ্জতের কসম আমি ধর্ষণকারী নই অথচ তাদেরকে ধর্ষণকারী বানানো হলো আর এই ধর্ষণকারী বানানোর কারণে আমাদের বগুড়ার মাটিতে কিছু হুজুররা আনন্দ মিছিল করেছিল সে হুজুরদের চেহারা এখন আমরা সামনে দেখতে পাই মনে করো না জাতি তোমাদের ভুলে গেছে আজও কালো জাতি তোমাদের বিচার করবেই আল্লাহ রসুল মেম্বারের পরে দাঁড়ালেন অমর বলেন ইয়া রসুলাল্লাহ মদিনার মানুষের যখন পেটে খাওয়ার থাকে না মদিনার বাচ্চাদের যখন পেটে খাওয়ার থাকে না মদিনার নারীরা মদিনার মসজিদে বাচ্চাদের দিয়ে দেয় ওই বাচ্চারা 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত আপনার সামনে বসে থাকে 5 দিন পরে যখন মা এসে বলে বাজান রে বাড়ি চল রুটি আর হালুয়ার ব্যবস্থা হয়েছে ওই বাচ্চাটা মার কোলে উঠে মার গালে চুমা দিয়ে বললাম মু তুমি ফিরে যাও নবীজির চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না কি নবী ছিলেন আমার আল্লাহর নবী অনেক রাত্রিতে রাষ্ট্রের কাজ করে ফিরে আসতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন আমি বসে থাকতাম নবী ঘরের ভিতরে ঢুকেছে নবীর কাপড়গুলো সেলাই করা প্রয়োজন যেহেতু এক কাপড়ে তিনি রাজনীতির কাজ করেন কাপড়গুলো সেলাই করার প্রয়োজন
আমি নবীকে রাতের খাবার খাওয়াই দিয়ে কম্বল মুড়ি দিয়ে শোয়াই দিয়ে নবীকে কম্বল মুড়ি দিয়ে শোয়াই দিতাম আর লণ্ঠনের আলো জেলে জেলে নবীজির ছেঁড়া কাপড়গুলো সেলাই করতাম হঠাৎ করে লণ্ঠনের তেল ফুরিয়ে গেছে লণ্ঠনের বাতি নিভে গেছে আমার হাতের সূচ পড়ে গেছে এখনো সেলাইয়ের কাজ শেষ হয়নি আমি চিন্তা করতাম সেলাইয়ের কাজ যদি শেষ না করতে পারি আগামী কাল নবী এই কাপড় পরে কি করে রাস্তার কাজ করতে যাবেন আমি চিন্তা করতাম ঘরে তো বাতি নাই তেল নাই এখন আলো জ্বালাই কি করে মনে মনে একটা কৌতূহল হতো নবীজির চেহারা থেকে কাপড়টা সরাইলে হয়তো অন্ধকার ঘরটা আলোকময় হয়ে যাবে হযরত আয়েশা বলেছেন আমি নবীর চেহারা থেকে কাপড়টা সরাই দিতাম ওই চেহারায় আমার অন্ধকার ঘরে যে আলো হয়েছে ওই আলোয় আমি আমার হারানো সুস খুঁজে পেয়েছি সেই নবীর বিরুদ্ধে ওই কাব ইবনে আশরাফ কবিতা লিখলো নবী বহু নারী লুবি নবী সম্পদ লোভী নবী আত্মসাৎকারী এই কথাটা যখন হযরত ওমর শুনলেন ইয়া রাসূলুল্লাহ একবার আদেশ করুন কালকে সকাল হওয়ার আগেই কাব ইবনে আশরাফের কাল্লা আলাদা করে দেব নবী বললেন ওমর ধৈর্য ধরো বিপদে ধৈর্য ধারণ করাটা সবচেয়ে মহত্তের লক্ষণ বাংলাদেশ জামাত ইসলামীকে যখন এক ঘুরি ঘুরি ফেলা হলো শীর্ষস্থানীয় নেতাদের যখন ফাঁসিতে মারা হলো সারা দেশে অফিসগুলো যখন বন্ধ করে দেওয়া হলো বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামী বলে ইসলামের জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে দেওয়া হলো সকল প্রকার মিটিং মিছিল যখন নিষিদ্ধ করা হলো বাংলাদেশ জামাত ইসলাম তখনও অধৈর্য হয়নি আল্লাহর পরে তাওয়াক্কুল করে গোপনে গোপনে কাজ চালিয়ে গেছে আল্লাহ বললেন তুমি ময়দানে থাকো তোমাকে উপরে ওঠানোর দায়িত্ব আমি আল্লাহই নিয়ে নিলাম প্রতিষ্ঠিত জালেমের সামনে তোমাকে নামিয়ে দিয়েছি দিনের কথা বলার জন্য আমি আল্লাহ তোমারে ভুলে যাই নাই তোমাকে ময়দানে নামিয়ে আমি তামাশা দেখতেছি না তুমি ময়দানে নামো তোমার পরে সাহায্য করা আমি আল্লাহ আমার হক ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই আমি আল্লাহ তোমাদের বিজয় দেব যদি তোমরা মুমিন হতে পারো যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় চলো না রাহাত চানি যতই আসুক চলো না রাহাত চানি যতই আসুক পিছনে ফিরেও তাকায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না সেদিন তারা ধৈর্যের সঙ্গে ময়দানে ছিল এই জন্য আল্লাহ পাক তাদের কাছকে সম্মানিত করেছে 148 জন ছাত্রর সমন্বয়কের মাধ্যমে এই দেশে কোটা আন্দোলন শুরু হলো মোট কতজন 148 জন সমন্বয়ক মানে নেতা ছাত্র নেতাদের নিয়ে এই আন্দোলন শুরু হলো 148 জন গোটা দেশের সমন্বয়ক তার ভিতরে আজকে গর্বে মুখ ভরে যায় আজকে আমাদের গর্বে মাথাটা বড় হয়ে যায় 148 জনের ভিতরে 108 জন ছিল শিবিরের 108 জন শিবিরের আর বাকি সবগুলো অন্যান্য দল থেকে আসা 40 জন তাহলে বুঝে নেন বাংলাদেশ জামাত ইসলামী আর ইসলামী ছাত্র শিবিরকে আল্লাহ পাক কত দূর আগিয়ে নিয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার সংসদে চলো সংসদে চলো আন্দোলনে
এগুলো কার দান এ মুসলমান কথা বলেন এগুলো কার রহমত এগুলো আমাদের কোন কিছু নেই সব রহমত তার একাই তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহ নবী বলেন ওমর থামো আল্লাহ নবীর মুক্তামলিন পিছন দিক থেকে একজন রুগ্ন শুগ্ন মানুষ মাথায় তেল নাই পরনে কাপড় নাই গায়ে ভালো কাপড় চোপড় নাই তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি লোকটা গরীব তরবারি নাই ঘর বাড়ি নাই কিন্তু যদি অনুমতি দেন আগামীকাল সকাল হওয়ার আগেই আপনার ওই চির দুশ্মন যে আপনার বিরুদ্ধে কবিতা লিখেছে আপনার বিরুদ্ধে বিষাদগার করতেছে আগামীকাল সকাল হওয়ার আগেই আমি ওর ফয়সালা করতে চাই ওর কাল্লাটা আমি আপনার কাছে নিয়ে আসতে চাই নবীজি বললেন তুমি পারবা কই ইয়া রাসূলুল্লাহ আমি চেষ্টা করে দেখতে পারি কারণ ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারে না যতক্ষণ সে তার পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবাসী ছেলে মেয়ে বউ বাচ্চা নেতা নেত্রী সেই আল্লাহর নবীরে ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত নারী হওয়ার পুরুষ হও কি হওয়া যাবে না ইমানদার হওয়া যাবে না মুমিন হওয়া যাবে না ওই লোকটি বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেন নবীজি কাছে ডাকলেন শুকনা গালে দুটো চুমো দিলেন যেই লোকটার মাথায় তেল নাই পরনে কাপড় ভালো না কতদিন জানি পেটে ভালো খাওয়ার যায় না গরিব লোকটার গালে দুটো চুমা দিয়ে বললেন তুমি যাও তুমি যাচ্ছ একটা প্রতিষ্ঠিত রাষ্ট্রপ্রধান একটা এলাকা প্রধানের সামনে যুদ্ধ করতে আল্লাহর রহমত তোমার সঙ্গে আছে আর নবীর দোয়া তোমার সাথেই থাকলো ও আমার বন্ধু আমার জাতি যদি আল্লাহর রহমত আর নবীর দোয়া থাকে পৃথিবীর কোন শক্তি আমাদের হটাতে পারবে না আল্লাহর রহমত আর নবীর দোয়া থাকলে আমাদের আর কোনো জিনিস প্রয়োজন আছে কিসের বোমা কিসের পারমাণবিক বোমা কিসের ক্ষেপণাস্ত্র কিসের অত্যাচার একদিন অত্যাচার স্রোতের পানিতে সব ভেসে যাবে এখন তো তাই হচ্ছে কথা বলেন ঠিক না বে ঠিক আমি আমরা ধারণা করি অনেকেই ধারণা করি এটা হইলো কি করি এই সরকার পুলিশের ওসি সব ওদের এমনকি চৌকিদার পর্যন্ত ওদের ইউনিয়ন পরিষদগুলো সব ওদের এ হইল কি করে এটা আমাদের বেরেনে আসে না কথা বলেন ঠিক না বে ঠিক অনেকে এখনো স্বপ্ন দেখে এটা কি সম্ভব তারপরে রহমত কার সুতরাং যদি আল্লাহর রহমত থাকে আর আখির জামানার নবীর দোয়া থাকে আর আমরা যদি সঙ্গবদ্ধভাবে প্রচেষ্টা করতে পারি আগামী দিনে আবার কোরআনকে বুকে ধারণ করে এদেশে কোরআন প্রতিষ্ঠিত করা সম্ভব খবরদার কোন নেতা কর্মী অহংকার করবেন না অহংকার কিন্তু আল্লাহ সহ্য করতে পারে না অহংকার আল্লাহ সহ্য করতে পারে না এই জন্য দয়া করে কেউ অহংকার করবেন না যে আমার দল ক্ষমতায় আমার পার্টি ক্ষমতায় আমরা ক্ষমতায় না যে আল্লাহ এত দূর পর্যন্ত নিয়ে আসছে ওই আল্লাহ যে কোনো মুহূর্তে সুই জব করে দিয়ে আপনার জীবনের বাতিটা নিবাই দিতে পারে লোকটি চলে আসলেন নবীর কাছে চুপচাপ দাঁড়ায় গেলেন নবীজি বললেন যাও দোয়া করে দিয়েছি লোকটি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যেতে চাই কিন্তু আমার তো তরবারি নাই সেই সময় যুদ্ধ করতে গেলে তরবারির প্রয়োজন আমার তো তরবারি নাই হযরত আলী তরবারিখানা কোমর থেকে খুলে বললেন বন্ধুরে নবীর পক্ষে ময়দানে নামবা আলীর তরবারি তোমাকে দিয়ে দিলাম লোকটি তরবারি বুকে বাঁধলেন আরো তিনজন সঙ্গী নিলেন ইয়া রাসূলুল্লাহ এই তিনজনের মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দেন নবীজি তিনজনের হাতে মাথায় হাত দিয়ে দোয়া করলেন কাব ইবনে আশরাফ প্রতিষ্ঠিত একজন ইসলাম বিরোধী নেতার বিরুদ্ধে তারা যুদ্ধ করতে যাচ্ছে তাহলে ওই তিনজন আর একজন সংখ্যায় হলো কয়জন চারজন চৌদ্দই রবিউল আউয়াল
তৃতীয় হিজরি আল্লাহ রাসূল কেবলমাত্র মদিনায় যে ইসলামী রাষ্ট্র করেছেন 14ই রবিউল আউয়াল তৃতীয় হিজরি সনের সোমবারের দিবাগত রাত্রিতে ওই কাব ইবনে আশ-শাবের সঙ্গে জিহাদ করতে যাবে আমার আলোচনার বিষয় ছিল জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি জিহাদের হক আদায় করে জিহাদ করো ওই ব্যক্তি চূড়ান্ত জিহাদের ময়দানে যাচ্ছে সব মিলে লোক সংখ্যা কয়জন প্রতিষ্ঠিত একজন নেতা প্রতিষ্ঠিত মদিনার একজন গভর্নর একটা এলাকার গভর্নরের বিরুদ্ধে চারজন নেতা যুদ্ধ করতে যাবে এবার নবীর সামনে চারজন দাঁড়ায় গেছে নবী বললেন যাও নবীর দোয়া তোমাদের সঙ্গে আছে ওরা বললেন ইয়া রাসূলুল্লাহ যাব তো যাব কিন্তু যাওয়ার আগে আপনার কাছে একটু অনুমতি চাই ওই লোকটার কাব ইবনে আশ-শাবের মন জয় করতে গেলে সর্বপ্রথম ওর সামনে যেয়ে আপনার বিরুদ্ধে কিছু কথা বলা লাগবে তা না হলে ওর মন জয় করা যাবে না ওর মন জয় করার পরেই ওকে হত্যা করব আপনার বিরুদ্ধে কিছু কথা বলার মনটা আমার চায় না তারপর অনুমতি দেন নবীজির বিরুদ্ধে বলতে কিছু মন চায় না কিন্তু অনুমতি দেন একটু অনুমতি দেন আমি যেন ওর মন জয় করতে পারি আপনার বিরুদ্ধে কিছু বলি আল্লাহর নবী বললেন দিলাম অনুমতি সুবহানাল্লাহ বলেন এর নাম হলো হিকমা উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা কিছু কিছু কায়দায় হিকমত অবলম্বন করা লাগে কথা বলেন ঠিক না ঠিক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যুবকেরা শোনো রাজশাহীর বিশ্ববিদ্যালয়ের সামনে মিছিল হচ্ছে সব জায়গায় ছাত্রলীগ 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 আর পুলিশ লীগ এখন শিবিরের ছেলেরা মনে করলো আমরা তো কোনো মিছিল করতে পারি না একটু হেকমত অবলম্বন করতে হবে কি 200 থেকে 300 ছেলে বলল শোন আমরা জয় বাংলা স্লোগান দিয়ে ওদের ভিতরে ঢুকব আর ঠিক যেই একটু বেকন পাবো সেই মাস শুরু করবো নারাই তকবীর দিয়ে মাস শুরু করব কিন্তু ঢুকব জয় বাংলা স্লোগান দিয়ে এখন যারা নেতৃত্ব দিয়েছে তারা বলতে পারা যাবে হ্যাঁ পুলিশ সামনে এক গাড়ি পিছনে এক গাড়ি মাস্কের দুই মাস্কের 200-300 ছাত্রলীগ জয় বাংলা স্লোগান দিচ্ছে আর ওই এক গলিতে এ গলিতে 150 এ গলিতে 150 300 ছাত্র শিবিরি ছেলে পিলে ওদের সঙ্গে ঢুকে ওরাও বলতেছে জয় বাংলা পুলিশ মনে করলে এটা ছাত্রলীগ ছাত্রলীগ মনে করছে এটা আমাগা লীগ উদুইলা সাবিলি রব্বিকা বিল হিকমা কিছুদিন কিছু পথ যাওয়ার পরে একটা ব্যাক সেই ব্যাকে কিছু আওয়ামী লীগ যুবলীগের ছাত্রলীগ ছাত্রলীগের ছাত্ররা পিছনে পড়েছে কিছু এই পাশে আছে পুলিশের এক গাড়ি ওই পাশে আর এক গাড়ি পিছনে এবার কি একটা ইঙ্গিত ছিল এদেরকে বলা হলো লাগা এবার ওই যারাই জয় বাংলা বলেছিল তারাই বলতেছে নারাই তাকবীর লাগারে লাগাল কাচ্চা লাগা মাস শুরু হইল মিনিট পুততে পারিনি রাস্তায় পড়ে গেছে অন্তত 50-60টা পুলিশের গাড়ি দুই গান ভেঙে চুরে শেষ নারাই তকবীর দিতে দিতে গলির ভিতর দিয়ে চলে গেল তখন পুলিশ সাংবাদিক সম্মেলন করে বলতেছে জয় বাংলার ভিতরে যে নারাই তকবীর থাকে আমরা কোনোদিন শুনতে পাইনি এবারেই কেবল দেখলাম জয় বাংলার ভিতরে নারাই তকবীর আছে এর নাম হলো উদুই সাবিল রব্বিকা বিল হিকমা নাম হলো হিকমা এই হিকমা যদি আমার ছাত্র শিবিরের যুবকেরা না করত হয়তো এতদিন আমাদের নাম নিশানা বাংলার জমিন ওরা রাখতে দিত না এই জন্য যুবকদেরকে বলি তোমরা আমার হৃদয়ের স্পন্দন ময়দানে নামো তোমাদের সঙ্গে মুরব্বীদের দোয়া আছে আর তোমাদের সাথে আছে আল্লাহর রহমত তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ চালিয়ে যাও আজ হোক কাল হোক বাংলার মসনদ তোমাদের হাতে আসবে কৌমি এক হুজুর কালকে ওয়াজ করতেছে কৌমি হুজুর তিনি বলতেছেন কৌমিরা অত লাফালাফি করো না দেড় যদি তোমাদের হাতে দেওয়া হয় তাহলে পারবে না কারণ তোমাদের ভিতরে ইংরাজি শিক্ষিত লোক নেই তোমাদের ভিতরে সচিব নেই তোমাদের ভিতরে পুলিশ নেই কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তথা বাংলাদেশ জামাত ইসলামের সব লোকেরা ওই এতে আছে সচিবালয়ে আছে পুলিশই আছে র‍্যাবে আছে সেনাবাহিনীতে আছে দেশে আছে বিদেশে আছে আমার ছেলেরা সবচেয়ে বাংলাদেশের উচ্চ শিক্ষিত কথা কি বোঝেন কথা কি বোঝেন বোঝেন তো বোঝেন আর না বুঝলেন তো কসু
কিরুবেল কোন সমস্যা জয় বাংলাদেশ শুরু করব বল এই রুবেল থেকে আমার দাওয়াত করেছে এই রুবেলের একটু শুনে নিন তুমি বসে চুপ করে তোমার আদড়দড়ি করা লাগবে না তোমার কাজ শেষ করে দিয়ে যাবে ইনশাআল্লাহ আমার ভাইরা আল্লাহর নবীর সামনে ওরা অনুমতি চাইলেন আপনার বিরুদ্ধে কিছু কথা বলবো আচ্ছা আপনার বিরুদ্ধে কিছু কথা বলবো না বলেন অনুমতি দিলাম রাতের অন্ধকারে যাচ্ছে কয়জন ব্যক্তি সবাই মিলে বলেন কয়জন কাব ইবনে আশরাফ নিজ স্ত্রী সহ তিনটে চারটে বডিগার্ড রেখে চারিপাশে ব্যারিকেড তৈরি করে উনি রাতে যাপন করতেছে বন্ধু পিছন দিক থেকে যেয়ে বলতেছে বন্ধু আমারে ভুলে গেছো নাকি বন্ধু আমাদের এইরকম একটা বন্ধু ছিল জাতীয় সংসদে নাম তার মমতাস বন্ধু যখন বৌলিয়া রঙ্গ করিয়া হাইটা যায় আর বললাম না মুরব্বি মানুষ আছে এরাই জাতীয় সংসদে চান্স পাই আর আল্লামা সাইদি জেল ঘাটে কথা বলেন ঠিক না বেঠিক যারা দেহ ব্যবসা করে রাত্রি পর পুরুষের সঙ্গে রাত্র যাপন করে এরাই জাতীয় সংসদের এমপি মন্ত্রী হয় আর আলেমেরা জেল খেটে মারে সংরক্ষিত মহিলা আসনের একজন এমপি ছিল মাননীয় মাননে স্পিকার 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 আমি 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 আরে না বাংলা দেখি পট্টি মারে না কাজের বুয়া বাংলা দেখি পট্টি মারে না তারাই এমপি হয় আর এগুলো সেই সংসদ হয় যে সংসদটা আবু জেহেলের সংসদ ওই আবু জেহেলের সংসদে এরাম নিত্য এরাম বেহা নারীরা জাতীয় সংসদ সদস্য হয় ভালো সংসদে কোনোদিন এরকম বেহা নারীরা যেতে পারে না কি কায়দায় বলতো আমরা ঝুড়িতি করি কারেন্ট বিক্রি করব এখন জনগণ তোমারে খুঁজতেছে পালাই আছো কেন পালাই আছো কেন রাস্তায় আসো আমরা তোমাকে হারিকেন তালাই খুঁজতেছি কথা বলেন ঠিক না বেটি শেরপুরের যারা এমপি ছিলেন আমি নাম বলবো না কম জালান জালাননি কম জালান জালাননি বিনা অপরাধে হাজারো মামলা দিয়েছেন আপনারা আমাদের নামে আমাদের সন্তানগুলোরে বাড়ির থেকে তুলে নিয়ে রাজপথে গুলি করে মেরেছেন আপনারা আমাদের নামে অগণিত মামলা দিয়ে আরামে ঘুরে বেড়াতেন এখন জনগণ আপনাদের খুঁজতেছে চা খাওয়াবে আসো দুলা ভাই হায় রে আল্লাহ সারা দেশের বক্তা এসে ওয়াজ করি যায় জিহাদির নাম শুনলি ছাড়ে তিন হাত লাফ মেরে ওঠে কই ও হুজুরটা বাদে কেন আমি তোমার কি ক্ষতি করেছিলাম এত শেষ সময়ও ওরা ব্যারিকেডটি আমাদের মাহফিল বন্ধ করতে পারেনি আর আজকে আমরা উন্মুক্ত পরিবেশে বক্তৃতা করতেছি যদি কোনো ওই পক্ষে দালাল থাকো মাথা উঁচু করো জনগণ দেখো তোমার কাল্লাদা কাঁধ দিয়ে খাওয়ায় সেদিনকে মোটর সেদিন মোটরসাইকেলের বহন নিয়ে যেত আর বলতে আমার সেন 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 আমরা কিন্তু তোমাদের ভুলে যাইনি এই শেরপুরির মুসলমান ওদেরকে আপনারা ভুলে গেছেন জোরে বলেন ওদেরকে আপনারা ভুলে গেছেন মাথা উঁচু করার চেষ্টা করো না কাল্লা আলাদা হয়ে যাবে চুপচাপ আছো চুপচাপ থাকো যদি আবার মাথা উঁচু করার চেষ্টা করো জনগণ জুতা পিটা করে তোমার মা যেখানে গেছে তোমারও সেই জায়গায় পাঠিয়ে দেবে পৃথিবীতে সব মারা যায় যখন সন্তানদের নিয়ে যায় সব মারা যখন যায় তখন সন্তান রে হরিণীর বাচ্চা পানিতে পড়েছে হরিণীর মা লাফ মেরে পড়ে ওই বাচ্চাটা উদ্ধার করার জন্য আর তোমরা এমন এক বেহা মায়ের দল করতে তোমরা সব বিপদে পড়িস আর তোমার মা কেটে পড়িস মা সন্তান রে ফেকে ফেলে রেখে যায় এ মা নামের কলঙ্ক এ কলঙ্কিত মা এ বাংলাদেশের একটা কলঙ্কিত না যদি বলেন হুজুর এত জোর করে বলতেছেন কি করে প্রায় ওরা বলতো আমাদের নেত্রী বাসক্ত নামাজ পড়ে আমাদের নেত্রী সকালবেলা উঠে পার যায় নামাজ খোঁজে
আমাদের নেত্রী কোরআন শরীফ পড়ে। অথচ ওনার গণভবন যখন দখল করা হলো সব পাওয়া গেল, যাই নামাজও পাওয়া গেল না, কোরআন শরীফই পাওয়া গেল না। আমলিগির এক লিডার বলতেছে আমাদের নেত্রী এত আল্লাহওয়ালা, যাওয়ার সময় কোরআন শরীফ কান বগলে করিয়ে যাই নামাজ কান মুড়ি দিয়ে পেলে নে উঠিস। অথচ মদের বোতলগুলো নিয়ে যেতে পারিনি। আরেকটা জিনিস পাওয়া গেছিল ভাই, সেটার নাম আমি বলবো না ভাই, তাহলে আপনার আমার বিয়াদব বলবেন। 80 বছরের একটা বুড়ি, 80 বছরের একটা বুড়ির বাড়ি যদি ওই জিনিস পাওয়া যায়, তাহলে যখন এর বয়স 18 বছর 20 বছর ছিল তখন কি যে করেছে রে আল্লাহ। বলতেও জাতির লজ্জা লাগে, কথা বলেন ঠিক না? ঠিক। বৈধ হোক আর অবৈধ হোক, 15 বছর তো তিনি আমাদের মন্ত্রী ছিলেন, তো সেটা যে কায়দায় হোক, এ কথা যখন আমরা বলি আমাদের লজ্জায় মাথাটা নিচু হয়ে যায়। আমি গত মাসের 9 তারিখে হজে গেছিলাম, 24 তারিখে ফিরে আসছি। আমি যখন এই হজ করতে ওমরা করতে গেলাম, যখন খেজুরির দোকানে যাই, বাঙালি হ্যাঁ, শেখ হাসিনা বউয়া বউয়া, শেখ হাসিনা বউয়া বউয়া। আরেকটা শব্দ ওরা বলতেন, আপনাদের কাছে তো খারাপ মনে হতে পারে, ওনারা বলতেন শেখ হাসিনা সুদূর বুদুর, শেখ হাসিনা সুদূর বুদুর। এ কথাগুলো যখন আমাদের সামনে বলতো আমাদের লজ্জা হতো না? জোরে বলেন লজ্জা হতো না? সেই ইচ্ছা করে হোক আর চুরি করে হোক আর ডাকাত করে হোক, আমার দেশের প্রধানমন্ত্রী ছিল, এই প্রধানমন্ত্রীর নামে সমস্ত পৃথিবীর লোক থুতু মারে থুতু মারে থুতু মারে। জাতির একবার সর্বনাশের দ্বার প্রান্তে রেখে দিয়ে বাচ্চাগুলোর এই বিপদের মুখে ফেলাই দিয়ে উনি একা একাই চলে গেলেন। আর একটা জিনিস দেখেন, যা করেছে তিনি মাইবে ভাগ করেছে, বোন নিজি, আর একটা আছে ওয়া ওয়া ওয়া, ওরে জয় 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 জয়, এরা সব তিনি মাইবে ভাগ করে খেয়েছ দেখ। শেখ হাসিনা রেহানা আর এরা, আল্লাহর কি খেলা, শেখ হাসিনা নামে মামলা হচ্ছে, ওদের নামে মামলা হচ্ছে না। এখন শেখ হাসিনা বলছে ভাগ করলাম তিনজন, আমি একলা মামলা খাবো, কারণ তোরাও খা। জনগণ বলছে তোদের নামে এখন মামলা দেবো না, বাকিটা পরে দেখবো। সুতরাং ইতিহাস থেকে শিক্ষা নাও, যারাই ক্ষমতায় ছিল 90 বছর পুরো শয়তানের চরিত্র ভালো ছিল না, এরা পরনারীদের নিয়ে পড়ে থাকতো, কথা বলেন ঠিক না? ঠিক। সবাইকে বলবো না, তবে প্রায় অধিকাংশ আওয়ামী লীগ ছাত্রলীগের যুবক, আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা কর্মীরা ছিল বহু নারী লোভী। এমপির দরবারে 16-18 বছরের একটা মেয়ে গেছে চাকরির জন্য, ওরে 3 দিন 4 দিন বন্দি করে রেখে ধর্ষণ করেছে, এরাই যদি জাতীয় সংসদের এমপি হয় তাহলে জাতি কত নিচে নেমেছে। অথচ আগের এমপিদের অবস্থা তাই ছিল, কথা বলেন ঠিক না? ঠিক। যাদের দেখতেন টুপি মাথায় এদের সামনে এসছে, এদের ভিতরে একদম শয়তান দিয়ে পরিপূর্ণ। তবে আল্লাহর কসম সবাইকে বলি না, দুটো একটা ভালো ছিল, একবার সবাই এক কালারে তা নয়, দুটো একটা ভালো ছিল। আমার ভাইয়েরা কাবিমনাশা বলতেছে, বন্ধু স্ত্রীর বন্ধক রেখে যাও। কয় স্ত্রী বন্ধক রাখলে কেমন হবে? কয় তাহলে যদি যুবতী মেয়েই থাকে বন্ধক রাখো। কয় বন্ধু এটাও তো আরো খারাপ, তুমি বুড়ো শয়তান, আমার মেয়ে নিয়ে তুমি থাকবে এটা হতে পারে না। কয় বুড়ো আমি এই সামনাসামনি, কিন্তু জাগায় গেলে আমি যুবক। ওরে শয়তানের শয়তান রে বাবা, এরা ছিল 70-80 বছরের বুড়ো গুলো, 18-20 বছরের নারী নিয়ে নারী খেলা চালাতো, কথা বলেন ঠিক না? ঠিক। এদের চরিত্রের কোনো বালাই ছিল না, কারণ প্রধানমন্ত্রীর বাসায় যদি ওই মাল পাওয়া যায় তাহলে এরা তো ও কাজ কেনই করবে না। আবার এরা সামনে দাঁড়িয়ে বলতো, বাইরে অমুকেরই চরিত্র ফুলের মতন পবিত্র, অমুক আছে যেখানে আমরা আছি সেখানে, কিছুদিন পরে স্লোগান উঠলো অমুক গেছে কবরে তুমি কেন উপরে। যারা স্লোগান তুলতে আর বলতে অমুক আছে যেখানে আমরা আছি সেখানে, অমুক গেছে ভারতে তুমি কেন, অমুক গেছে ও পারে তুমি কেন এ পারে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি
কাঁদিবে ভুবন, তা নয় এখন বলতেছে এমন জীবন তুমি করিবে গঠন, মরার পরে সবাই বলবে আলহামদুলিল্লাহ। বিশ্বাস করুন এখানে এই এলাকায় যাদের নির্যাতনে আপনারা অত্যাচারিত, ওর একটা যদি শোনা যায় যে ঢাকায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আপনারা ইন্নালিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন? সবাই বলবে আল্লাহ, তুমি ঠিক বিচার করিছো আল্লাহ, ইবলিস শয়তান একটা চলে গেল। এই যে বলা হলো অগ্নিকন্যা মতিয়া চৌধুরী সাবেক কৃষিমন্ত্রী মারা গেছে, এর মৃত্যুতে শতকরা 95% লোক আলহামদুলিল্লাহ বলেছে, 95% লোক বলেছে আলহামদুলিল্লাহ। আর এখন যদি শোনা যায় যে শেখ হাসিনা স্ট্রোক করে মারা গেছে, শেরপুর বগুড়ায় কোন মিষ্টির দোকানে মিষ্টি পাওয়া যাবে না, সব বিতরণ হয়ে যাবে, অথচ আল্লামা সাইদির মৃত্যুতে লক্ষ মানুষ চোখের পানি ফেলে কেঁদেছিল। আর কিছু ইবলিস শয়তান মিষ্টি বিতরণ করেছিল, কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা কাব ইবনে আশরাবের সঙ্গে এই তিনজন চারজন মুজাহিদের সঙ্গে কথা বলতেছে, এবার মুজাহিদদের নেতৃত্ব দানকারী লোকটি বললেন, ও বন্ধুরে আমরা এসেছি তোমার কাছে তরবারি বন্ধক রেখে কিছু টাকা নিয়ে নবীজিকে দেব, নবীজি আমাকে মুক্ত করে দেবে, তোমার দলে আসব। এবার বলতেছে, বন্ধু তুমি একা একা উপরে এসো, আর যেন কেউ আসে না। এবার মুসলিম নেতৃত্ব দানকারী বন্ধুটা উপরে চলে গেছে, কাব ইবনে আশরাবের সঙ্গে বিরাট গল্প গুজব করতেছে, এক পর্যায়ে বলতেছে, বন্ধু তরবারি দিয়ে টাকা নিয়ে যাও। কয় তরবারি দিয়ে টাকা নিয়ে যাব, কিন্তু নিচে আছে আর কয়জন? এই তিনজন সহ টাকা দিব। এবার যখন কাব ইবনে আশরাব চলে আসতেছে, স্ত্রী তখন পিছন দিক থেকে ডেকে বলতেছে, স্বামী যেও না, আমি যেন রাতের অন্ধকারে রক্তের গন্ধ পাচ্ছি, আমি মনে মনে ভাবতেছি এরা পাম্পটি দিয়ে তোমারে নিয়ে যাবে আর তোমার মেরে দেবে, কারণ তুমি রসুলের শত্রুতা করেছো, যেও না যেও না যেও না, এদের চাল চলন ভালো মনে হয় না। নেতা তখন বলতেছে, আমি দল চালাবো, আমি দেশ চালাবো, সুতরাং পেত্রির বাচ্চা পেত্রি চুপ কর, এরা আমার কিছুই করতে পারবে না। এরা উপদেশ আমরা আওয়ামী লীগকে অনেকবার দিয়েছি, এরা উপদেশ শেখ হাসিনাকে অনেকবার দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু কারোর উপদেশ মানি নাই, তিনি অহংকারে ছিল, গদগদ ভাব, এই জন্য আল্লাহ পাক এই জালেমদের হাত থেকে দেশটারে রক্ষা করে দিয়েছে। কত নম্বর আয়াতের কথা আলোচনা করতেছিলাম? 78 নম্বর আয়াত কোন সুরা? 31খানি বাকি আছে, সেটা হলো আল্লাহ পাক বললেন, মিন কাবুলু আফিহা জালিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু সুহাদা আলান্নাস। অতীতে তোমাদের নাম ছিল মুসলমান, যাতে করে নবীরা তোমাদের ব্যাপারে সাক্ষী থাকতে পারে, এখন আল্লাহ পাক তোমাদের নাম রেখেছে কি? মুসলমান, যাতে করে অতীতের নবীরা তোমাদের বেলায় সাক্ষী দিতে পারে, মানুষের বেলায় সাক্ষী দিতে পারে। 10,000 মানুষ আজকে জিহাদির রস শুনলে, সুতরাং আজকের আলোচনার শেষ পর্বে এসে আল্লাহ পাক বললেন, ফাকিমুস-সালাতা ওয়া আতুস-যাকাতা ওয়া আতাসিমু বিল্লাহ। এতক্ষণ যারা ওয়াজ শুনলেন, পর্দায় নারীরা, বাইরে পুরুষেরা, সকলের কাছে আল্লাহর দাবি, এতক্ষণ যারা ওয়াজ শুনেছ, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। ফাকিমুস-সালাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ ছাড়া, সলাত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো বিকল্প রাস্তা নাই। ভাই আপনাদের উঠতে বলেছি আমি, এই যে পিছনের কয়টা লোক উঠলেন, উঠতে বলেছি আমি? উঠলেন কেন? আপনারা কি ইবলিস দলের লোক না আওয়ামী লীগের লোক? কোন দলের লোক না আপনারা, কোরআনের দলের লোক, কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আমি এখনই মোনাজাতের দিকে বলবো, আমার এখনো বাকি আছে। কাব ইবনে আশরাবের সঙ্গে কিন্তু মোকাবেলা হচ্ছে, এখনো কিন্তু আমি আলোচনা ছেড়ে দেই নাই, আমি আয়াতটা শেষ করি। আজকের শিক্ষা হলো, যতদিন বেঁচে আছি 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। বলুন তো, সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা কারা? নামাজি, সালাত আদায়কারী। সর্বপ্রথম যারা জাহান্নামে যাবে তারা কারা? তাহলে আপনারা দোজখে যেতে চান না ভেস্তে যেতে চান? কবরের মাধ্যমে ভেস্তে যেতে চাই। সুতরাং ভেস্তে যেতে গেলে 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। আজকে নারী পুরুষ সকলের কাছে নিয়ে শপথ নিতে চাই, যতদিন বেঁচে আছি নামাজ কাজা করব না। কারা কারা আমার মতে সে কোরআনের মতের সঙ্গে একমাত্র দুই হাত উঁচু করে দেখান।
যতদিন বেঁচে আছি ইচ্ছা করে নামাজ কাজা করব সবাই মিলে বলেন যতদিন বেঁচে আছি ইচ্ছা করে নামাজ কাজা করব যদি জামাতে পড়তে পারেন আলহামদুলিল্লাহ জামাতে না পড়তে পারলে যেখানে থাকবেন সেখানে পড়বেন তবু জামাত নামাজ কাজা করবেন আল্লাহ আমাদের ওয়াদার পরে টিকে থাকার তৌফিক দান করুন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ সকল প্রকার অন্যায় অবিচার জুলুম থেকে মানুষকে হেফাজত করে এইজন্য সকলের পায়ে ধরে অনুরোধ করলাম নামাজ কাজা করা যাবে ওয়াতু যাকাত পয়সা বেশি হলে যাকাত দেবেন গুনে গুনে যাকাত দেবেন হিসেব করে যাকাত দেবেন সর্বশেষ হচ্ছে ওয়াতাসিমু বিল্লাহ আল্লাহর দিন কায়েমের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে একতা হয়ে থাকতে হবে একতা না হয়ে থাকলে জুদা জুদা পৃথক হয়ে থাকলে দেশে শান্তি আনা সম্ভব চরমনাই ভাইদেরকে বলি হেফাজতের ভাইদের বলি ইসলামী আন্দোলনের ভাইদের বলি সবাই আসুন এক প্ল্যাটফর্মে আসুন আর ফতোয়া নয় আর বিরোধিতা নয় দিন কায়েমের ব্যাপারে সবাই এক আচ্ছা মসজিদ ঝাড়ু দেওয়ার জন্য নারকেলের শলা দিয়ে একটা বারুণ তৈরি করা হয় এইটারে কি বলে ঝাঁটা আচ্ছা বলুন তো একটা ঝাঁটায় কয়টা কাঠি থাকে কয়টা শোলা থাকে অন্তত দুইশো আড়াইশো এখন যদি কেউ মনে করে যে আমি ওই শোলার সঙ্গে থাকবো না একা একা মসজিদ পরিষ্কার করব একটা কাঠি দিয়ে একটা মসজিদ কি পরিষ্কার করা সম্ভব তাহলে কতগুলো কাঠি লাগবে আড়াইশো কাঠি হলেই কি ঝাঁটা হবে কি করতে হবে ওইটার আবার মজবুত করে বাঁধতে হবে কি দিয়ে দড়ি দিয়ে এই যে দড়ি দিয়ে বাঁধলে শোলাগুলো এক জায়গায় করলে কি ঝাঁটা হলো এবার ওর ভিতরে কি দিতে হবে একটা গজ দিতে হবে বা খেলেন দিতে হবে এইবার কি হয়ে গেছে এই ঝাঁটা দিয়ে মসজিদ পরিষ্কার করা সম্ভব যাবে তাহলে তাই যদি হয় মনে করেন আপনারা এক একজন এক একটা করে শোলা এই 2000-5000 শোলা সব এক জায়গায় হইতে হবে বাংলাদেশের ময়লা ঝেঁটে ঝাঁটিয়ে ফেলানোর জন্য সবাইকে এক হতে হবে আচ্ছা এক হলে কি ঝাঁটা হয়েছে এখন এতে বাঁধতে হবে কি দিয়ে বাঁধতে হবে সেই দড়িটার নাম হলো কোরআন সেই দড়িটার নাম কি তাহলে আপনাকে আমাকে কোরআন দিয়ে কোরআনের ভিতরে আসতে হবে কোরআন থাকবে বাইরে আমাকে থাকতে হবে কোরআনের ভিতরে এখন কোরআন দিয়ে বাঁধলেন আপনি 3000 শোলা এক জায়গায় হলেন ঝাঁটা হয়েছে না এখন আর একটা কি বাকি রয়েছে খিল ওই খিলটার নাম হলো নেতা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ওই খিলটার নাম কি নেতাকে মাসকানে দেন সমস্ত কর্মীরা চারিপাশে ঘিরে ধরেন আর ওই দলটারে কি দিয়ে বাঁধেন কোরআন দিয়ে বাঁধেন আপনি হয়ে গেছেন ইসলামী আন্দোলনের একটা ঝাঁটা ওই ঝাঁটা দিয়ে মহিলা দূর করা যাবে নতুবা যদি মনে করেন আমি বড় হুজুর আমি বড় পীর সাহেব আমি বড় বুজুর্গ একা একাই পরিষ্কার করব জীবনেও পরিষ্কার হবে না হবে না হবে না হবে না হওয়া সম্ভব নয় আল্লাহ তাই বলতেছে ওয়াতাসিমু বিল্লাহ আল্লাহ রসুকে সকলে মিলে আঁকড়ে ধরো হুয়া মাওলাকুম তিনি তোমাদের মাওলা যদি ঐক্যবদ্ধ হতে পারো আল্লাহ রহমত করবে এর ভিতরে কোনো সন্দেহ নাই তাহলে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই কিসের ছায়া তলে হ্যাঁ মুসলমান কথা বলেন কিসের ছায়া তলে কোরআনের ছায়া তলে ঐক্যবদ্ধ থাকতে হবে কারা কারা রাজি আছেন কোরআনের ছায়া তলে ঐক্যবদ্ধ হবেন জোরে তাকবীর নারে তাকবীর আরো জোরে লিল্লাহে তাকবীর আল কোরআনের আলোক আল হাদিসের আলোক তোমার নেতা আমার নেতা দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর আল্লাহ এই হাতগুলো রে কোরআনের জন্য কবুল করুক আরো জোরে বলেন আমিন কিছু লোক বলতে পারেন যে হুজুর আপনি যা ওয়াজ করলেন কোনো দলের পক্ষে টান দিলেন না আমি কোনো দলের পক্ষে টেনে ওয়াজ করিনি আমি কোরআনের পক্ষে ওয়াজ করেছি যদি কোনো দলের পক্ষে যায় আমার কিচ্ছু করার নাই আমার কিচ্ছু করার নাই আমি একবারও বলিনি জামাত ইসলামের ভোট দেবেন বলেছি আমি একবারও বলেছি জামাত ইসলামের ভোট দেবেন আমি বলেছি জামাত ইসলাম কি ভালো কাজ করতেছে বিএনপি ওয়ালারা তাদের সাথে আছে এই কথাগুলো বোঝানোর জন্য চেষ্টা করেছি বিএনপি ওয়ালারা ভুল বুঝেন না আমরা আপনাদের শত্রু নই বিএনপি আমার শত্রু নয় ইসলামী আন্দোলন আহলে হাদিস আমার শত্রু নয় সবাই আমরা ভাই ভাই
শুধু দেশ রক্ষা করার জন্য সবাই একজোট হয়ে ঝাটা তৈরি করে এই জালেম নামক এই ফ্যাসিস্ট নামক এই ফেরাউন নামক সরকারকে হটানোর জন্য ঝাটা বানাইতে হবে সবাই একসঙ্গে একবার ঝাটা হাতে তুলে উঁচু করে দিতে হবে তকবীর ও দৌড়াবে তার পিছন দিক তাকানোর পথ পাবে না এইজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বগুড়ার মানুষ দারুণ ধর্মভীরু বগুড়ার মানুষ দারুণ আল্লাহওয়ালা বগুড়ার মানুষ দারুণ ইসলাম প্রিয় সুতরাং আপনাদের কেউ যেন ভ্রান্ত পথে নিয়ে যেতে না পারে এই আহ্বান জানাচ্ছি কোরআনের পক্ষ থেকে আপনারা কি সবাই একমত আসো বন্ধু এবার যে বন্ধু মুসলমানের পক্ষ থেকে কাব ইবনে আশরাফকে মারার জন্য চলে গেছে মাসপাতে আসার পরে বলতেছে বন্ধু এত সুন্দর আতর তুমি ব্যবহার করো এত আতর আমি সুন্দর আতর আর কখনো দেখি নাই বন্ধু বলতেছে কাব ইবনে আশরাফ বলতেছে নেতা চিনতে হয় এবার ওই মুসলমান বন্ধু বলতেছে বন্ধু রে বগলের নিচে একটু তোমার মাথাটা দাও আমি অন্তত তোমার থেকে কিছু আতর চুষে নেই জামা কাপড়ে কিছু আসর চুষে নিল আবার তৃতীয় সিঁড়িতে আসার পরে এবার বলতেছে বন্ধু শেষবার একটু মাথাটা নিচে করো আমি তোমার মাথার থেকে কিছু আতর নিয়ে নেই সুগন্ধ নিয়ে নেই শেষবার জাইনা মাতা নিচু করেছে কাব ইবনে আশরাফ ইসলামের চরম শত্রু ওই মুহাম্মদ ইবনে মাসলামা রাসূলের ওই প্রিয় গরীব সাহাবী নাম হলো মুহাম্মদ ইবনে মাসলামা মুহাম্মদ ইবনে মাসলামা এবার বগলের ভিতরে হাতের ভিতরে চুলটা পেছে বগলের ভিতরে ধরে নিচে তিন বন্ধুরে বলতেছে বন্ধু লাগা লাগা ইসলামের চরম শত্রুরে বগল ডাকায় দাবাই ধরেছে লাগা তিনজনে লাগানো শুরু করলো অল্পক্ষণের ভিতরে কাজ শেষ হয়ে গেল কাল্লা আলাদা করে নবীর দরবারে চলে যাচ্ছে চারজন রক্তাক্ত মুসলমান নবীর দরবারে যেয়ে যখন বলতেছি ইয়া রাসূলুল্লাহ নবী বললেন মুহাম্মদ ইবনে মাসলামা রে তুমি গেছো প্রতিষ্ঠিত একটা নেতার বিরুদ্ধে যুদ্ধ করতে আমি নবী জাইনামাজে বসেছিলাম আর বলতেছিলাম আল্লাহ মুহাম্মাদের বিরুদ্ধে কবিতা লিখেছে তার বিরুদ্ধে ফয়সালা করার জন্য সাতজন দুর্বল সাহাবী ময়দানে নেমেছে ও আমার রব তুমি আমাদের সাহায্য করো আমার সাথী সঙ্গীদের সাহায্য করো ও আমার বন্ধু এই বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছাতে পারতাম না যদি আল্লাহ রহমত না করতেন সুতরাং মেহমানদের দোয়া আছে তোমরা মনে করি না তোমরা একাই গেছো তোমরা যখন ময়দানে কেউ ছিলে না ময়দানে যখন কেউ কথা বলতে পারোনি যখন ময়দানে কেউ মাথা উঁচু করতে দাঁড়াইতে পারেনি বিএনপিও পারেনি জামাত ইসলাম পারেনি তখন কিছু আলেম কোরআনের মাহফিলে সত্য কথাগুলো তুলে ধরেছে এ মুসলমান কথা বলেন ঠিক না বে ঠিক এই আলেমরা মানুষকে উজ্জীবিত করে রেখেছিল তার ধারাবাহিকতা বজায় রেখে আল্লাহ পাক এবার সফলতা দান করেছে সুতরাং একক কারো সফলতা নাই এখানে আলেমদের দান আছে এখানে পীর মাশায়েখদের দোয়া আছে এখানে মুরব্বীদের দোয়া আছে এখানে শিক্ষকদের দোয়া আছে ছাত্রদের অনুপ্রেরণা আছে আর আমাদের সকলের প্রচেষ্টায় আল্লাহ দেশ স্বাধীন করে দিয়েছে এই জন্য সফলতা সবাই এটা কারোর একক সফলতা না সবার সফলতা আল্লাহ আমাদের দিনের খাতিরে কবুল করুক সকলে বলুন আমিন এতক্ষণ জিহাদের পরে কথা বললাম যদি জিহাদের অনুপ্রেরণা কারোর ভিতরে তৈরি না হয় তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু মাতা ওয়ালাম ইয়াকজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি মাতা আলা সোহবাতি মিনান নেপাক যুদ্ধ জিহাদে যায়নি ওই জালেমদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য মন মানসিকতা তৈরি হয়নি মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু মুনাফিকের মৃত্যু মুনাফিকের মৃত্যু আল্লাহ মুনাফিকের মৃত্যু থেকে আমাদের হেফাজত করুক কবরস্থানের মাহফিল দোয়া করবেন না তাহলে সূরা ফাতিহা এক্লাস বলুন কবরস্থানের মাহফিল যেহেতু সকল কবরবাসীরা সেখানে শুয়ে আছে যদি তাদের জন্য দোয়া না করে যাই নিঃসন্দেহ ওরা কষ্ট পাবে সবাই মিলে সূরা ফাতিহা এক্লাস বলুন বিসমিল্লাহির রহমানির রহিম একটা লোক যেন ওঠে না দোয়া হবে আমি কিন্তু গভীর রাত পর্যন্ত যাইনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বালিন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ এখানে একটা প্রশ্ন লেগেছে কবরস্থানে মাহফিল করা জায়েজ আছে কিনা কবরস্থানে সেজদা করা জায়েজ নাই কবরকে সেজদা করা হারাম জায়েজ নাই কিন্তু কবরস্থানে যেয়ে যদি কিছু দিনই পরিবেশ তৈরি করে আলোচনা করা হয় মানুষকে সংশোধনের জন্য নাজায়েজ কেন কবরস্থানে আমরা কোরআন তেলাওয়াত করব মানুষ কিছু দিনের কথা শোনাবো কবরস্থানটা স্মরণ করাই দেবে এখানে মারা গেছে এক লোক তোমাকেও এখানে মারা যেতে হবে নাজায়েজ হতে পারে না নিঃসন্দেহে এটা জায়েজ কাজ আমরা এই কাজ করে কবরবাসীদের দেখে অন্তত তার থেকে একটু ভয় আমাদের দিলের ভিতরে আসবে তৈরি হবে আল্লাহ কবুল করুক
দুই নম্বর হুজুর আদায় কম হয়েছে আর একটু আদায় করে দেন দুইবার আদায় করা সম্ভব নয় এ মুসলমানই একবার যা দেওয়া হয়ে গেছে দুইবার আর হবে না তবে আমি দাবি করব ওনারা গেটে থাকবেন আপনাদের কিছু লোক গেটে দেন গেছে থাকবেন যারা শেষে এসেছিলেন দিতে পারেন নাই যারা শেষে এসেছিলেন কবরস্থানের জন্য অথবা যারা মনে করেছিলেন বাবার নামে 10 টাকা দিছি মার নামে 10 টাকা নো পকেটে আছে যাওয়ার সময় গেটেই লোকরা থাকবে ওনাদের একটু দিয়ে যাবেন আদায় কম হলে এরা ক্ষতিগ্রস্ত হবে এইজন্য দয়া করে দিয়ে যাবেন বাবান্নাত اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا مهيان غريان شربو شكتي من الله তুমি তোমার কুদরতি নয়নে এই বিশাল কাফেলার দিকে তাকায় দেখো আমি গুনাহগার এলেম কালাম কিচ্ছু নাই কণ্ঠস্বর ভালো না বচন ভঙ্গিও ভালো না ভাঙা ঢোল নিয়ে গোটা বাংলাদেশে তোমার বান্দাদেরকে কোরআনের পথে আহ্বান করেই যাচ্ছি অংশ বিশেষ এই ইউনিয়নের এই হাই স্কুল প্রাইমারি স্কুলের সামনে অগণিত পুরুষ আর অগণিত নারীদেরকে নিয়ে সূরা হজের 78 নম্বর আয়াতের পরে ভিত্তি করে দীর্ঘ কোন কথা বলে শেষ বেশ তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ দয়া করে এই মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও এই মাহফিলের ইন্তেজাম যারা করলো শোনার জন্য যারা আসলো বলার জন্য আমরা যারা এসেছিলাম আর এই মাহফিলকে টিকায় রাখার জন্য যারা চাঁদা দিল পয়সা দিল সময় দিল শ্রম দিল মেধা দিল কথা দিল আর এই মাহফিলকে টিকায় রাখার জন্য যারা পরিশ্রম করলো দয়া করে সকল কাল্লা তুমি এর সিলাই করে নাজাতের ব্যবস্থা করে দাও গভীর জুনিতে হাত তুলেছি যারা হাত তুলেছি আমাদের পরিবারের কেউ না কেউ কবরবাসী হয়ে গেছে কারোর মা কবরে কারোর বাবা কবরে কারোর দাদা কবরে কারোর দাদি কবরে কত আত্মীয় স্বজন অনন্ত দিনের জন্য কবরে মন মন মাটি বুকের পরে করে নিয়ে আম বাগানে কাঁঠাল বাগানে বাঁশ বাগানে মা আমার শুয়ে আছে বাবা আমার শুয়ে আছে ও বাবু দোয়া করতেছি যাদের মা নাই যাদের আব্বাজান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তাদের কবরগুলো তুমি জান্নাতের বাগান দিয়ে পরিপূর্ণ করে দাও তাদের জীবনের সবার ত্রুটিগুলো মাফ করে দাও যাদের বাপ মা এখনো বেঁচে আছে খেদমত করে তাদের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ কত মানুষ দোয়া চেয়েছে কারোর স্বামী অসুস্থ স্ত্রী দোয়া চেয়েছে কারোর স্ত্রী অসুস্থ স্বামী দোয়া চেয়েছে কারোর ছেলে মেয়ে অসুস্থ বাপ মা দোয়া চেয়েছে আয় আল্লাহ আয়াল্লা সিরাজগঞ্জের নজরুল বলে একটা ছেলে আমার খুব প্রিয় ছেলে ছিল গতকালকে রোড অ্যাক্সিডেন্টে ছেলেটা মারা গেছে মা আমার কাছে কাকুতি মিনতি করে বলেছে জিহাদি হুজুর আপনি দোয়া করেন আমার ছেলেটারে যেন মাফ করে দেয় আমি ওর নাম ধরে দোয়া করলাম আল্লাহ তুমি ওরে মাফ করে দাও আয়াল্লাহ শেরপুরের মোকাল্লেম অনেক দিন যাবত আমার সঙ্গে আছে আজকে সে জাতির সামনে কথাগুলো তুলে ধরেছে আমার প্রিয় এই ভাইকে তুমি কবুল করে নাও তার সাথী সঙ্গী তার পরিবারের পরে তুমি খাস রহমত নাজিল করে দাও আল্লাহ ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ বিএনপির নেতৃবৃন্দ সব মঞ্চে বসা সবাইকে একজোট হয়ে বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করার তৌফিক দিয়ে দাও ও মাহবুব রুবেল বলে একটা ছেলে দীর্ঘক্ষণ দীর্ঘ সময় আমার সঙ্গে যোগাযোগ রেখে চলেছে এত বড় মাহফিলের একটা গুরু দায়িত্ব তারপরে জনগণ দিয়েছে আল্লাহ তুমি তার মেধা যোগ্যতা বাড়াইয়া দাও তার সঙ্গে যতগুলো ছেলেরা কাজ করছে সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দাও পাঁচ ওয়াক্ত সালাত আদায় না করলে নাজাত পাওয়া যাবে না এই বুঝ আমাদের সকলের দিলের ভিতরে তৈরি করে দাও আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ মা বোনেরা কষ্ট করে এসেছে সব মা বোনকে সুস্থ করে দাও নিঃসন্তান মায়ের কোল জুড়ে সন্তান দাও অনেক মা বোনের বয়স হয়ে গেছে বিয়ে হয় না অনেক বোনের বিয়ে হচ্ছে না একটা ভালো পাত্র দেখে বিয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ
তুমি দয়া করে কবুল করে নাও এই মাহফিল প্রতি বছর এই মাঠে অনুষ্ঠিত হতে পারে তৌফিক দিয়ে দাও শেরপুরীর আশেপাশে এই থানার ভিতরে আরো অনেকগুলো মাহফিল আছে সব মাহফিলগুলো ভালো সুন্দরভাবে করতে পারে তৌফিক দিয়ে দাও আল্লাহ তাআলা কারোর ছেলে বিদেশে আছে দোয়া চেয়েছেন কারোর ছেলে হাসপাতালে আছে দোয়া চেয়েছেন কারোর মা বাবা হাসপাতালে আছে দোয়া চেয়েছেন সকলকে কবুল করে নাও সর্বশেষ কয়েকটা গ্রামের সমন্বয়ে একটা কবরস্থান নিশ্চয় কবরস্থানের পাশে দাঁড়িয়ে বসে আমরা মাহফিল করলাম ও বাবু আজকের এই মাহফিলের ওসিলা করে এই কবরস্থানে যত মুদ্দার ঘুমায় গেছে সকল আল্লাহ তুই মাফ করে দাও আল্লাহ সকলের জীবনের ত্রুটি মাফ করে সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও আর যদি শেরপুরীর মাটিতে কোনোদিন আসার সময় না হয় কিয়ামতের দিন জান্নাতের সিঁড়িতে এই শেরপুরীর পাগলদের সঙ্গে আমার একটু পরিচয় করাইয়া দিও আমরা যেন সবাই মিলেমিশে তোমার জান্নাতে যেতে পারি তৌফিক দিয়ে দাও বগুড়ার মাটিকে তুমি ইসলামের ঘাঁটি হিসাবে কবুল করে নাও বগুড়ার মাটিকে তুমি ইসলামের ঘাঁটি হিসাবে কবুল করে নাও বগুড়ার মাটিকে তুমি ইসলামের ঘাঁটি হিসাবে কবুল করে নাও আল্লাহ সর্বপ্রথম বগুড়ার থেকে যেন ইসলামী ঝান্ডা উড্ডীন হতে পারে তৌফিক দিয়ে দাও সর্বশেষ দাবি আমার দেশটারে একটা বারের জন্য তুমি কোরআনের দেশ বানায় দাও আমার দেশটারে একটা বারের জন্য তুমি কোরআনের দেশ বানায় দাও আমার দেশটারে একটা বারের জন্য হলেও তুমি কোরআনের দেশ বানায় দাও দয়া করে আমাদের দোয়াগুলো কবুল করে নাও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ